Vipado naiva vipado, sampado naiva sampado. Vipado naiva vipado, sampado naiva sampado. Vipadaho visvaranam Vishnu, sampado narayana sriti. Vipado naiva vipado, sampado naiva sampado. Vipadaho visvaranam Vishnu, sampado narayana sriti. Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada janiyechen আপনারা নিজের কর্মফলে আপনারা নিজ নিজ কর্মফলে যে যে অবস্থায় আপনারা সংসারে বিরাজমান রয়েছেন সে অবস্থার জন্য আপনারা কখনোই দুঃখ প্রকাশ করবেন না এটা ভগবানের করুণা জেনে সাধু সঙ্গের দ্বারা সমস্ত বিপদ কাটিয়ে আপনারা চরম যে বিষয় সেটাকে লাভ করার জন্য ব্যস্ত হওয়ার জন্য সচেষ্ট হন ব্যস্ত হওয়ার চেষ্টা করুন গৌরমণ্ডল পরিক্রমায় যখন পরিক্রমার শেষ দিবস হত সমস্ত ভক্তবৃন্দ সাধু সঙ্গে সংকীর্তন এবং পরিক্রমা মহাপ্রসাদ গ্রহণ ইত্যাদি করতেন এ পাঁচ দিন যাবৎ সমস্ত সাধুসঙ্গ পরিক্রমা করবার পর যখন তারা প্রভুপাদের কাছে শেষের দিনেতে অর্থাৎ গৌর আবির্ভাবের পরের দিন জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবের দিন যখন তারা কাতরভাবে প্রভুপাদের কাছে বিদায় নেবার জন্য আসতেন প্রভুপাদ আমাদেরকে অনুমতি দিন আমরা আমাদের ঘরে ফিরে যাই প্রভুপাদ কোনো কথার উত্তর দিতে পারতেন না প্রভুপাদ কারও কোনো কথার উত্তর দিতে পারতেন না কেবল চোখের জল ফেলতেন কাঁদতেন কারোর কোনো কথার প্রভুপাদ উত্তর দিতে পারতেন না তার মনে এইটাই কষ্ট হতো যে বদ্ধ জীবগুলো সংসারটাকে সারবস্তু ভেবে এর মধ্যে সংসার কূপেতে ডুবে রয়েছে সংসার অনলে তন্ধর্যমান আগুনে জ্বলছে সে অবস্থায় তারা এই কদিন গৌরের কৃপা পাওয়ার জন্য তারা এসেছিল এখানে সাধুসঙ্গ পেয়েছিল তারা কিন্তু তারা আবার পুনরায় গিয়ে সংসারেতে আগুনেতে ঝাঁপ দেবেন এ কষ্ট প্রভুপাদ সহ্য করতে পারতেন না সম্ভবত না সাংসারিক মানুষ আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের সুখকর বিষয়গুলোকেই সুখ মনে করে যেগুলো আমার ইন্দ্রিয়ের আমার মনের অনুকূল সেটাকে মনে হয় সুখ যেটাই আমার ইন্দ্রিয় এবং মনের প্রতিকূল সেটাকে দুঃখ ভোগ করে বাস্তবিক পক্ষে তামাম শাস্ত্র বিচার করলে সমস্ত সাধুগণের এইটাই নির্ণয় যে এই জগতে ইহ জগতে যেটাকে তোমরা সুখ এবং দুঃখ বলো তার বাস্তবিকভাবে কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই যে সুখ এবং দুঃখের দোলায় মানুষ দুলছেন কষ্ট পাচ্ছেন বা আনন্দ বলে অনুভব করছেন সুখের সময় যেটা জড়জগতের সুখ সাধুগণ জানাচ্ছেন এই সুখ এবং দুঃখের কোনো বাস্তবিক ত্রৈকালিক অস্তিত্ব নাই অর্থাৎ ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডে ভূত ভবিষ্যৎ এবং বর্তমানকালের যে প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ডে এর কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই যার ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই সেটাকে সদ্বস্তু বলে ভাবা হয় না যার কোনো ত্রৈকালিক অস্তিত্ব বলে কিছু নাই তাকে কোনোদিন সদ্বস্তু বলে মনে হয় না মনে করা হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা এই সুখ দুঃখের যে
আনন্দ সুখ এবং দুঃখের দোলায় দুলছেন তাদেরকে বাস্তবিক বুদ্ধিমান বলা যায় না। বাস্তবিক বুদ্ধিমান এ জগতে পাওয়া খুবই সুদুর্লভ। যে প্রসঙ্গ আলোচনা প্রসঙ্গে আজকে আমাকে আদেশ করা হয়েছে সেটা এক কথায় বলতে গেলে মনে হয় অত্যন্ত সোজা কথা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। মনে হয় এই কথাটা অত্যন্ত সোজা, এ তো কোনো কিছু নয়, কিন্তু এই কথাটার ভেতরে অনেক কিছু গোপন তথ্য লুকিয়ে রয়েছে। প্রথম কথা হলো সাধুসঙ্গের কথাই যখন প্রশ্ন প্রথমে আসবে তখন আমাকে সাধুর লক্ষণ জানতে হবে। কে সাধু, সাধুর লক্ষণ কি? আমার গুপ্ত উদ্দেশ্য হল সাধুসঙ্গের প্রণালী বিচার অবলম্বনে আপনাদের কাছে সাধুসঙ্গের সর্বশ্রেষ্ঠ যে ফল আপনারা লাভ করতে পারেন সেই বিষয়ের উপরেই চর্চা করার আমার উদ্দেশ্য। সাধুসঙ্গের প্রণালী বিচার সামনে থাকবে, সাধু কে, কাকে সাধু বলা যায়, কার সঙ্গ কিভাবে করতে হয়, তার ফলেতে চরম লাভ কি হতে পারে, এই সমস্ত বিষয়গুলোই আলোচনার মধ্যে অন্তর্নিহিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে পরিষ্কার জানাচ্ছেন যে এই যে আগম পাই অর্থাৎ যে সুখগুলো দুঃখ এবং সুখগুলো আসে এবং যায় সেগুলোকে সেগুলোতে মুহ্যমান হওয়া, সেগুলোতে ব্যস্ত হয়ে পড়াটা উচিত নয়। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিমান ব্যক্তির সংজ্ঞা দিয়েছেন। আমরা নিজের নিজে নিজে যেরকম যে অবস্থায় রয়েছি প্রত্যেকেই নিজে নিজেকে আমরা বুদ্ধিমান বলে মনে করি, এটাই জীবের ধর্ম। প্রত্যেকে মনে করেন আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান, আমার চেয়ে বেশি বুদ্ধিমান আর কেউ নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিমান কাকে বলেন তা কাকে বলেন সেটা উদ্ধবজিকে জানিয়েছেন, সেটা অনেকবারই আমি আলোচনা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যত সত্যম অনৃতে নেহ মর্তে না আপনাতে অমৃতম। যে ব্যক্তি এই মরণশীল জগতে সর্বক্ষণ চিন্তা করবেন যে কোনো সময় আমি জগৎ থেকে চলে যাব, যে কোনো মুহূর্তে আমি এই জগৎ থেকে চলে যাব, তার কোনো গ্যারেন্টি এখানে নাই, সেই ব্যক্তি চরম লাভ কি এটা অনুসন্ধান করবেন। বাস্তবিক পক্ষে বলতে গেলে যে ব্যক্তি অনুক্ষণ চিন্তা করবেন যে কোনো সময় আমি চলে যেতে পারি, নামাষ্টকমে এই কথাটা বলা আছে যে নিঃশ্বাসের নৈব বিশ্বাস ও কদা রুদ্ধ ভবিষ্যৎ, নিঃশ্বাসের নৈব বিশ্বাস ও কদা রুদ্ধ ভবিষ্যৎ, কখন আমার এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাকেই বাস্তবিক বুদ্ধিমান বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন বাস্তব বুদ্ধিমানকে ভগবান উদ্ধবজিকে বলছেন, উদ্ধব এই জগতে বাস্তবিক বুদ্ধিমান সে যিনি এ মাত্র দুদিনের জীবন ধারণ করে সর্বদাই চিন্তা করেন, এ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, অতএব অমৃত পাওয়ার জন্য যিনি সর্বদা লালায়িত ব্যস্ত হন। অবশ্য অমৃত বলতে আপনাদের ডেফিনেশন আমি কালকেই বলেছি, পরিভাষা কাকে বলে, অমৃত শব্দের অনেক ব্যাখ্যা ডিকশনারিতে পাওয়া যেতে পারে বিভিন্ন, লেকিন কিন্তু বাস্তবিক অমৃত বলতে আপনারা কি বোঝেন সেইটা এখন বিচার্য। অমৃত বলতে এই জড়জগতের লোক চিন্তা করেন আমরা কুম্ভ মেলাতে যাব, সেখানে চান করলে পরে অমৃতের ছিটেফোঁটা পেয়ে যাব, আমরা আমাদের জীবন কৃতার্থ হবে। কিন্তু অমৃত বলতে এই এটাকে অমৃত বাস্তব বলা হয় না, যদি এটাও অমৃত, স্বর্গের দেবতারা যে অমৃত পান করে তাদের দেহের ব্যাধি আধি ব্যাধি ক্লম ক্লান্তি বার্ধক্য কোনো কিছু তাদের আক্রমণ করে না, তারা বাস্তবিক অমৃত পান করেছেন এরা বিশ্বাস করেন, যারা দেবতাকে যে কোনো দেবতার দর্শন করেছেন তারা জানেন।
এখান থেকে গোমুখ, গোমুখ থেকে তার ওপরে যাওয়ার যা সাহস আছে কেউ কাউরি নাই, ভগবানের কৃপায় আমার হয়েছিল, গুরুদেবের কৃপায় মরতে মরতে বেঁচে গেছি। গোমুখের ওপরে কয়েক কিলোমিটার বাড়া বরফের পাহাড়, বেঁচে কেউ ফিরে আসে না। সেখানে একটা ভূমি আছে, তার নাম হলো তপভূমি। সেখানে যে দেবতাকে তিন দিন কে সঠিকভাবে ডাকতে পারবে, সে দেবতা সেখানে দেখা দিতে বাধ্য হবে। হি ইজ বাউন্ড টু মিট ইউ, এরম একটা কন্ডিশন আছে। তিন দিন সমানে উপবাস করে সমানে তাকে ডাকলে তিন দিনের মধ্যে সে দেখা দেবে। তো দেবতা দর্শনটাও কোনো বড় কথা নয়, এই জগতে অনেকেই দেবতার দর্শন করে থাকতে পারেন, কিন্তু ভগবানের দর্শন সুদুর্লভ, ভগবানের দর্শন সহসা পাওয়া যায় না। যে কথাটা বলতে গিয়ে এই কথাগুলো বলতে হলো, সেটা হলো এই, মানুষ মনে করে দেবতারা অমৃত পান করেছেন, আমরাও কুম্ভ মেলায় গিয়ে কিছু অমৃত পান করব, কিছু আমরা চান ফান করলে কিছু অমৃতের ছিটপটা পাব, কিন্তু এটাকে অমৃত বলে আমরা মনে করি না। যেটা মহাকালের করাল গ্রাসে, যে বস্তুটা মহাকালের করাল গ্লাসেতে নাশবান, চোখের সামনে দেখা যাচ্ছে, সেই বস্তুটা নিয়ে ব্যস্ত হয়ে পড়াটা উচিত নয়। স্বর্গের দেবতারা অমৃতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তাদের জীবনেরও কোনো স্ট্যাবিলিটি নাই, তাদের জীবনে কোনো শান্তি নাই, তারাও আনন্দ নাই। এরকম হাজার হাজার প্রমাণ ভাগবতে বিভিন্ন পুরাণে আছে, এরা হয়তো সেগুলো শোনেননি, আমি জানি না বাস্তব সাধুসঙ্গ করেছেন কি, বাস্তব হরিকথা শুনেছেন কি না। ভাগবতে প্রমাণ আছে, ইন্দ্রজি মহারাজ যখন এক একটা অসুর আক্রমণ করেন তারা পালাচ্ছেন, পালাচ্ছেন না স্বর্গ ছেড়ে, অনেকবার, এটা একবার নয়। তাদের জীবনে কোনো স্ট্যাবিলিটি নাই, সেই জন্য ভাগবত জি মহাপুরাণে যে মহিমা সেখানেও এরকম বলা আছে, ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তিনহা, সুখম অস্থি বিরক্তস্য মুনের একান্ত জীবনা জীবিনহা। বলছে ইন্দ্রেরও কোনো সুখ নেই, রাজ চক্রবর্তী জগতে রাজ রাজা চক্রবর্তী হয়েছেন, তারও কোনো জীবনে সুখ বলে বাস্তব কথাটা নাই। একমাত্র সুখ আছে কার, যা বলছেন সুখম অস্থি বিরক্তস্য মুনের একান্ত জীবিনহা, যিনি মুন মুনি হয়ে গেছেন, অর্থাৎ যিনি ভগবত কথা ভগবত চিন্তন মনন ছাড়া অন্য কিছু বলেন না। মুনি মানে অনেকে মনে করেন মৌনতা অবলম্বন করেন, কথাটা এক প্রকার। আমি এক্ষুনি বলেছিলাম কালকে যে যে কোনো শব্দের পরিভাষা আছে একটা, সেই পরিভাষাটাকে কোনো দিন পরিবর্তন করা যায় না। পরিভাষা মানে আমি কালকে বলেছিলাম, যে কোনো বস্তুর অর্থটাকে নির্ণয় করতে গেলে অনেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার অনেক অনেক অর্থ বলতে পারেন, এটার মানে এই, এটার মানে এই অনেকে বলতে পারেন, কিন্তু সেই সমস্ত অর্থগুলোকে উপমর্দন করে যে অর্থটা সর্বোপরি বিরাজমান হয় ওটাকে আর কোনো ভাঙা যায় না, সেটাকে বলা হয় পরিভাষা। সেই জন্য সেখানে বলা হলো এই যে সুখ বা দুঃখ, এর যে কোনো স্ট্যাবিলিটি নেই, স্থায়িত্বতা নাই। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা এই স্বর্গের অমৃত নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তাদের কোনো লাভ হবে না, সুখ একমাত্র তাদের আছে যারা মৌনতা অবলম্বন করেছেন, অর্থাৎ যারা ভগবানের কথা, ভগবান বলতে পরম ঈশ্বরের কথা, এমনকি ইহজগতের দেবতাগণের কথা আলোচনা করলেও তুমি কালের করাল গ্লাসে তোমাদের মরতে হবে, কিছু করার নাই, এই জগতের করাল গ্রাসে যেতে হবে। কিন্তু আমি ভগবত কথার কথা বলছি, অর্থাৎ পরম ঈশ্বর পরাৎপর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ বিষ্ণু তত্ত্ব, অসমর্থ তত্ত্ব, অপ্রাকৃত তত্ত্ব, তার আলোচনা, তার কথায় যারা ব্যস্ত থাকেন তাদের সেই সময়টা কাল আর হরণ করে নিয়ে যেতে পারেন না। সেই জন্য বলছেন সুখম অস্থি বিরক্তস্য মুনির একান্ত জীবনা, যারা একান্ত মৌনতা অবলম্বন করেছেন ভগবানের নামে, সর্বদা ডুবে রয়েছেন, সর্বদাই ভগবানের চিন্তনে ডুবে রয়েছেন ভগবত কথায়, তারা ছাড়া বাকি জগতের লোকের কাউরই কোনো রেহাই নাই। সাধুসঙ্গ বলতে গেলেই প্রথমে
আমরা এই কথা অনেকবার শুনেছি, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসারে জিনিতে আর কোনো বস্তু নাই। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, ইত্যাদি অনেক কথা শুনেছি। কিন্তু সাধু এই যে শব্দটা, সাধু শব্দটা প্রয়োগ করলেই অনেকেই আমাকে প্রশ্ন করেন, বৃন্দাবন আদি সমস্ত জায়গায় একটা প্রশ্ন সবচেয়ে বেশি হয়, মহারাজ আমরা সাধু চিনব কী করে? ভেরি ভাইটাল কোয়েশ্চেন এটা। তার বলে আমরা সাধু চিনব কী করে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কেন আমিও সাধুর বেশে রয়েছি, হতে হতে পারি আমি অসাধু, কে বলতে পারে, গ্যারেন্টি কী আছে? সাধু কোনো শরীরটাকে সাধু বলা হয়, নাকি এই কাপড়টাকে সাধু বলা হয়, নাকি মনটাকে সাধু বলা হয়, সাধু কাকে বলা? আমি এ নিয়ে আলোচনা করব। বর্ণাশ্রম ধর্মের আলোচনা প্রসঙ্গে সাত দিন আলোচনা হয়েছিল, ব্রাহ্মণ কাকে বলে? ব্রাহ্মণ কি এই দেহটাকে বলা হয়, না ব্রাহ্মণ কোনো জাতি, ব্রাহ্মণ কি? এই প্রসঙ্গে নহুষ মহারাজ, নহুষ মহারাজের নাম শুনেছেন, যিনি অগস্ত্য মুনির অভিশাপে সর্পজনী প্রাপ্ত অজগর সর্প হয়েছিলেন, তিনি ওই অবস্থায় কেঁদেছিলেন, আমি কত বড় ভুল করলাম, আমাকে একটা এত বড় সুযোগ দিল দেবতারা স্বর্গের রাজত্বকে কিছুদিন চালাবার, আমি গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল, আমি অন্যায় করলাম, অপরাধ করলাম। সেই সময়তে যখন অপরাধ করেছিলেন, সেই সময় যুধিষ্ঠির মহারাজের সঙ্গে তার কোনো ক্রমে দেখা হয়েছিল। যুধিষ্ঠির মহারাজকে নহুষ মহারাজ কিছু কিছু প্রশ্ন করেছিলেন, যেমন অজগর তপস্বীর কথা শুনেছ, অজগর তপস্বীকে কেউ জানতে পারতেন না, অজগর তপস্বীর সঙ্গে, অজগর তপস্বীর সঙ্গে দেখা হয়েছিল কার? প্রহ্লাদ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ অজগর তপস্বীকে দণ্ডবোধ করেছিলেন, কেন প্রহ্লাদ সাধু সাধুর লক্ষণ জানেন। সেই সময় অজগর তপস্বী কাছে প্রহ্লাদ মহারাজ সব জানেন, তথাপি প্রশ্ন করেছিলেন, বিভিন্ন রকম প্রশ্ন উত্তর হয়েছিল। সেরকম যুধিষ্ঠির মহারাজের কাছে নহুষ মহারাজ প্রশ্ন করেছিলেন, আচ্ছা ব্রাহ্মণ কাকে বলা হয়, তো ব্রাহ্মণ কি কোনো দেহ, না ব্রাহ্মণ কি কোনো জাতি, ব্রাহ্মণ কি? তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন, দেখুন মহারাজ আমার মনে হয় সাধু এটা হচ্ছে হৃদয়ের একটা বৃত্তি। যদি বলেন কেন, কারণ এই জগতে কোনো দিন বিশুদ্ধ বংশধর পরম্পরা ক্রমে চলতে পারে না, সবসময় দেখা যায় বর্ণসংকর উৎপন্ন হয়ে যায়। যুধিষ্ঠির মহারাজ পরিষ্কার বলছেন, যে কোনো জাতির, যে কোনো জাতির ব্যক্তি, যে কোনো জাতির স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করতে সম্ভব, তাহলে ব্রাহ্মণ কাকে বলে? কথাটা বোঝা গেল? যে কোনো পুরুষ, যে কোনো জাতির, যে কোনো যে কোনো স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করতে পারে, তাহলে আমরা ব্রাহ্মণ কাকে বলবো? এটা নিয়ে অনেক বিবাদ উপস্থিত হয়, সেই সংক্রান্ত বিষয়ে যাবাল উপনিষদ থেকে আরম্ভ করে বিভিন্ন আমি প্রমাণ দিয়ে সেই সিদ্ধান্তটাকে স্থাপন করা হয়েছিল। যেমন ধরুন যদি বলে বংশ পরম্পরায়, তাহলে দেখা যায় যে অগস্ত্য মুনির জন্ম কিভাবে হয়েছিল, বৈশিষ্ট্য মুনির জন্ম কোথা থেকে হয়েছিল, উর্বশীর গর্ভ থেকে, কথাটা ঋষ্যসিংহ মুনির জন্ম কোথা থেকে হলো, ঋষ্যসিংহ মুনির জন্ম কোথা থেকে হলো, হরিণের গর্ভ থেকে। বলে আশ্চর্য ব্যাপার, তাহলে ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ তাহলে তো নির্ণয় হচ্ছে না। সেখানে শাস্ত্রীয় বিচার উপলক্ষ পরাশর ঋষি বলছেন, পরাশর ঋষির মন্তব্য আছে, মহাভারতে বিভিন্ন শাস্ত্রের কথা আছে, বিভিন্ন প্রমাণ আছে, আমি সময় মতো এগুলো উল্লেখ করব, আজকে এগুলো বিষয় নয়। তাহলে ব্রাহ্মণত্ব মানে হচ্ছে একটা বৃত্তি, এবং সেই বৃত্তির মধ্যে সবচেয়ে ভাইটাল পয়েন্ট, যেটা না থাকলে তাকে ব্রাহ্মণ বলে বলা হবেই না, সেটা কি? কালকেও বলেছিলাম, সেটা হচ্ছে তার সত্যনিষ্ঠতা, পরম সত্য, সত্যনিষ্ঠতা হলো না। কেন সত্য দুরকম হতে পারে, একটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, একটা হচ্ছে রিলেটিভ ট্রুথ। জগতের ব্যক্তি সব রিলেটিভ ট্রুথ, আপাত যে সত্য এটা নিয়ে ব্যস্ত রয়েছে, তারা অ্যাবসলিউট ট্রুথ এই পর্যন্ত পৌঁছাতে পারছে না,
কাজেই সত্য বললেও হবে না, সমস্ত কথাগুলোকে খুব অ্যাকিউরেটলি উচ্চারণ করতে হবে। তাহলে বলা হলো এই যে পরম সত্যের প্রতি যার যতটুকু নিষ্ঠা আছে তার ব্রাহ্মণ তো সিদ্ধ হয়, অর্থাৎ ভগবানের চরণে যার ভক্তির লেশমাত্র নাই তাকে কখনোই ব্রাহ্মণ বলা যাবে না। যদিও তার বারোটা সম দম শৌচ সরলতা আর্যব সমস্ত গুণ যদি থাকে তথাপি তাকে কোনো মতেই ব্রাহ্মণ বলা হবে না। অথচ ব্রাহ্মণ ইতর কুলে অর্থাৎ ব্রাহ্মণ নয় এমন একটা কুলে আবির্ভাব হয়েছেন, তার মধ্যে ব্রাহ্মণের সমস্ত গুণাবলী দেখা যাচ্ছে, সাধুর সমস্ত গুণাবলী, তাকে ব্রাহ্মণ বলতে হবে, ইটস এ মাস্ট। এগুলো সমস্ত মহাভারত বিভিন্ন পুরাণ উপনিষদ বিভিন্ন জায়গার নির্ণয়, আমি এগুলো আলোচনা প্রসঙ্গে বসিনি, খালি আপনাদের মধ্যে যদি বৃথা কিছু অহংকার থেকে থাকে সেটাকে কিছুটা ভাঙবার জন্য এই কথাটা প্রারম্ভিকভাবে উচ্চারণ করলাম। কেন আপনাদের ধারণা হতে পারে এই সাধু তো নিচুকুলে জন্মগ্রহণ করেছেন, আমি কেন সেখানে যাব কথা শুনতে, হতে পারে ইনি তো নিচুকুলে আবির্ভাব হয়েছেন, আমি কেন যাব সেখানে, আমি তো ব্রাহ্মণকুলে আবির্ভাব, আমি অনেক বড়। এই ধরনের ধারণাগুলোকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে নতুন একটা বাস্তব সত্যকে আপনাদের স্থান স্থাপন করবার জন্য প্রথমেই আমাকে এই কথাটা উচ্চারণ করতে হলো। প্রথম কথা হলো সাধু এটা কাকে বলে, সাধু এই শব্দটা এর একটাই কথা, সবচেয়ে বড় কথা এবং এটাই পরিভাষা বলা হয়, যিনি সদ্ধর্মের আলোচনা করেন, যিনি সদ্ধর্মেতে প্রতিষ্ঠিত আছেন তাকে বলা হয় সাধু। বুঝে গেল আমার কথা, যিনি সদ্ধর্মেতে প্রতিষ্ঠিত আছেন তিনি হচ্ছেন সাধু। এবার আবার কোয়েশ্চেন আসবে সদ্ধর্ম কাকে বলে, আমার ধর্মটা তো সৎ বলে জানি, এবার সৎ কাকে বলে সেটা ব্যাকরণের ব্যাখ্যায় যেতে হবে, সৎ কাকে বলে, সতের মানে অস্থি থাকবে, অস্থি স্ত সন্তি এগুলো ব্যাকরণের ভাষা বিভিন্ন। সেখানে বলছেন সৎ মানে হলো যেটার ত্রৈকালিক অস্তিত্ব আছে, যেটা কোনোদিন নাশবান নয়, বুঝে গেল, এখানে কোনো তর্ক ঝগ্গা স্থান লজিক, এটা জড়জগতের লজিক নয়, আমি যে লজিকগুলো বুঝি অপ্রাকৃত লজিক, কেন জড়জগতের লজিক কখনো টেকে না। কালকেও আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, আলোচনা যেগুলো করতে চেয়েছিলাম অনেক আলোচনা সেগুলো হতে পারেনি বিভিন্ন কারণে পরিবেশ, সেখানে আমি বলেছিলাম একটাই কথা, আপনাদের মধ্যে যদি বহুত শিক্ষিত থেকে থাকেন, বহুত বুদ্ধিমান থেকে থাকেন, তথাপি একটা কথা খুব ভালো করে কান দিয়ে শুনে রাখুন, তারপরে হরিকথাটা পরে শুনবেন, সেটা হচ্ছে কি, লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যাট অ্যাবসলিউট ট্রুথ, অপ্রাকৃত সত্যের পথেতে তোমার লজিক্যাল ইন্টারপ্রিটেশন, তোমার বুদ্ধি, তোমার বিবেক, তোমার শিক্ষা কোনোটাই কাজে লাগবে না, কোনোটা সমস্ত জঞ্জালের মতো ফেলে দিতে হবে, দিয়ে নতুনভাবে শুদ্ধ জ্ঞান লাভ করার জন্য যিনি রিয়ালাইজড সোল, যিনি বাস্তব সাধু, তার চরণে প্রপন্ন হতে হবে। কেন দিব্য জ্ঞান লাভ করার এটি রাস্তা, দিব্য জ্ঞান লাভ করার, জগতের জ্ঞান লাভ করার জন্য যখন আপনাকে বিভিন্ন জায়গায় শরণাগত হতে হয়, আপনি ইংরাজি জানেন না আপনাকে ইংরাজির মাস্টারের কাছে, আপনি অঙ্ক জানেন না অঙ্কর মাস্টারের কাছে যেতে হবে বিভিন্ন কারণে, সঙ্গীত শিক্ষার মাস্টার, প্রত্যেক জায়গায় আপনাকে যেতে হবে, যেগুলো আপনি জানতে চান, পরজগতের অপ্রাকৃত জগতের বিষয়বস্তু জানবার জন্য আমার কী দরকার আছে, আমি কেন যাবো সাধুর কাছে, এটা মূর্খের পরিচয়, সেই যে সবচেয়ে বড় মূর্খ এই ভাষাটা সেটাই প্রমাণ করে। যখন জড়জগতের সামান্য সামান্য ক্ষুদ্র খণ্ডিত জ্ঞান লাভ করবার জন্য তুমি বিভিন্ন গুরুর কাছে ছুটছ, তোমাকে অপ্রাকৃত জগতের যে সবচেয়ে অ্যাবসলিউট নলেজ সেটা জানাবার জন্য কোনো সাধুর কাছে যেতে হবে না, এটা কেমন কথা। সেই জন্য প্রভুপাদ জানাতেন ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ স্পিরিচুয়াল কাল্টিভেশন, দোজ সেজেস আফটার লং ডেলিভারেশন হ্যাভ গিভেন আস ইমেন্স ট্রেজার অফ নলেজ, বাট উই আর সো ফুল, উই আর নট রেডি টু অ্যাপ্রোচ এ সাধু। ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ, যেমন আমি কিছুদিন আগে একটা ব্রহ্মচারীকে বলছিলাম, ব্রিটিশ দে আর অল ইন বর্ন পলিটিশিয়ান, ব্রিটেনে গ্রেট ব্রিটেনে যারা জন্মায় তারা জন্মগতভাবে তারা পলিটিশিয়ান, তাদেরকে পলিটিক্স শেখাতে হবে না, মায়ের পেট থেকে পড়তে পড়তে তারা পলিটিক্স জানে। সেরকম ইন্ডিয়ান যারা বাস্তবিক বিশুদ্ধ ইন্ডিয়ান, দে আর অল ইন বর্ন স্পিরিচুয়াল ফিগার, তাদের প্রত্যেকের মধ্যে আধ্যাত্ম বীজ কিছু না কিছু থাকবে, যদিও তারা ইউরো সোসাইটির নকল করার চেষ্টা করছেন,
কিন্তু তারা লজ্জিত হওয়া দরকার তাদের বর্তমান পরিস্থিতি দেখে, এই সভ্যতা আমাদের কোথায় নিয়ে গেছে। নিজের দেশের এত ভালো ভালো শিক্ষা সংস্কৃতি সেগুলোকে ফেলে দিয়ে মূর্খের মতো আমি নোংরা জিনিসগুলোকে গ্রহণ করবার জন্য যাচ্ছি, আর তারা তাদের ওই ম্লেচ্ছ দেশ থেকে আমাদের দেশে এসে এই অপ্রাকৃতিক জিনিসগুলো নেওয়ার চেষ্টা করেছেন। মাইকেল মধুসূদন দত্ত নিজেকে মনে করেছে সবচেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু সবচেয়ে বেশি লাথিটা তিনি খেয়েছিলেন। তারপর যখন শেষ জীবনের দেহটা ছাড়েন, তার আগে লিখতে বাধ্য হয়েছিলেন হে বঙ্গভাণ্ডার তব, হ্যাঁ বিবিধ রতন এগুলো ছেড়ে দিয়ে হয়েছি, আর মরবার সময় বলছেন আমাকে একটু রাধাকৃষ্ণের চরণামৃত দাও। এই তো অবস্থা, সারা জীবন তর্ক করে এসছেন, এইটি তার সম্বল ছিল। কথা হলো এই সাধু কাকে বলে, এই বিষয়টা প্রথমে নির্ণয় হওয়া দরকার। সাধু কথার মানে হলো যিনি সদ্ধর্মকে সর্বাঙ্গীনভাবে আলোচনা করেন, নিজের জীবনে পালন করেন, তাকে সাধু বলা হয়। সৎ কথাটার মানে হলো যেটা ত্রৈকালিক অস্তিত্ব আছে, যেটা কোনো দিনই বিনাশপ্রাপ্ত হবে না, কালের দ্বারা ক্ষোভিত নয়, সেটাকে বলা হয় সৎ। তাহলে সেই বস্তুটার অনুসন্ধান করতে গিয়ে আমি যখন খুঁজি, তখন স্বর্গের কোনো দেবতাকেও খুঁজে পাই না। কেন, স্বর্গের দেবতারা নিজেই বলছেন আমরা তো তৈরি, ব্রহ্মাকে যখন বর চাইছেন ব্রহ্মার কাছ থেকে, হিরণ্যকশিপু বলছে আমাকে অমর বর দাও, ব্রহ্মা বলছে আরে আমি নিজেই অমর নয়, তোমাকে অমর বর কী করে দেবো, এটা ছাড়া অন্য কিছু চাও, অমর বর আমি দিয়ে দেবো, আমি নিজেও অমর নয়, আমি অনেককাল বাঁচি। যেমন লোমশ মুনি, এক একটা কল্প চলে যাবে তার একটা কলে লোম পড়বে, পুরো লোমটা পড়তে আবার কত কল্প লাগবে, তারপর সে মরবে। সেই লোমশ মুনি পুরাণে আছে, দুঃখের সঙ্গে বলছে, সবাই বলছেন মুনিবর আপনি কেন একটা কুটিয়া স্বীকার করেন না, কুটিয়ার ভেতর থাকুন, একটা কুটিয়া নির্মাণ করে সে ভেতর থাকলে তো ভালো হয়, এভাবে জীবনযাপন করেন, লোমশ মুনিকে প্রার্থনা করছেন সবাই। লোমশ মুনি বলছেন এই তো কদিনের জীবন, আর কুটিয়া তৈরি করে কি করব। লোমশ মুনি একটা কল্পকাল, তার একটা লোম, একটা কল্প গেলে একটা লোম পড়বে, সে দেহে যত লোম সে পড়তে আবার কত কল্প, তাকে যখন বলা হচ্ছে একটা কুটিয়া স্বীকার করে বসল, যে এই তো জীবন কদিনের জীবন কি করব আর, কুটিয়া স্বীকার করে। আমরা দুদিনের জীবনে সঙ্গে সঙ্গে কোথায় একটা ওনারশিপ ফ্ল্যাট পাওয়া যায়, সঙ্গে সঙ্গে অ্যাডভান্স দিয়ে আসবো, আর কেউ থাকবে না, তুমি আমি আর বাচ্চাটা, মা বাবাকে লাথি মারো, দরকার কি আছে সব জম জঞ্জাল ঝামেলা। এই হচ্ছে আমাদের সভ্যতা, সভ্যতা কথাটা ব্যাখ্যা ভক্তিমন ঠাকুর, এরা সিভিলাইজেশন যেটা ইংরাজি, আমরা সেটার আমরা ডিকশনারি থেকে বলি মহারাজ সভ্যতা কথা তো ইংরাজিতে সিভিলাইজেশন, তাই তো, আর ফিলোসফি যেটা আপনারা ইংরাজিতে বলেন সেটার বাংলা হলো দর্শন। কিন্তু আমাদের আমাদের এত উন্নত সাহিত্য, আমাদের এত উন্নত বিচার, যেখানে ওরা যেটাকে ফিলোসফি বলে আমরা সেটাকে দর্শন বলতে পারি না। আমাদের দর্শন কথাটার মানে অনেক উঁচু, ওদের ফিলোসফি কথাটা আমাদের সঙ্গে মেলে না, যদিও আপনি ট্রান্সলেট করতে করে ওটাই ব্যবহার করতে হবে, কিন্তু হয় না। আর একটা শব্দ কি বললাম আমি একটু আগে, হ্যাঁ আরেকটা শব্দ কি বললাম, সিভিলাইজেশন, যেটাকে ওরা সিভিলাইজেশন বলে, আমাদের যে সভ্যতা তার মানে নয়। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের নিজজন এই সভ্যতার কথা সুন্দর ব্যাখ্যা করেছেন, তারপরে আপনারা সাধুসঙ্গের কথাটা আপনারা শুনবেন, এবং তারপরে কী লাভ সেটা ভালো করে শুনে রাখুন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সভ্যতা কথার মানে হল সভায় বসার যোগ্যতা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সভায় বসার যোগ্যতা যদি থাকে তাকে বলা হয় সভ্যতা। এখন প্রশ্ন হলো সভা মানে, আমরা তো অনেক মিটিং করি সেইটা কি সভা, ভক্তিমন্ত বলছি না সেই সভার কথা আমি বলিনি, আমি বলছি ভাগবত ধর্মের সভায় বসার যোগ্যতা যার আছে তিনি হচ্ছেন সাধু, বোঝা গেল না কথা, সভ্যতা। অনেকেই বলতে পারে যে সভায় বসার যোগ্যতা, আমরা তো অনেক সভা করি, কত মিটিং মিছিং সভা করছি মিটিং করছি, আমরা সভা করিনি, ভক্তিমন্ত ঠাকুর বলছে আমি সেই সভার কথা বলিনি, আমি বলতে চাইছি ভাগবত ধর্মের সভাতে যার বসার যোগ্যতা লাভ হয়েছে তাকে বলা হয় সভ্যতা, সেই ব্যক্তি সভ্য। তা নাহলে যত বড় বড় চুল রাখুক যত কিছু করুক সে অসভ্য ছাড়া কিছুই না, এটা আপনারা মনে প্রাণে জানেন, যদিও আমার সঙ্গে তর্ক আপনারা জুড়ে যেতে পারেন কিন্তু কিছু করতে পারবেন না তর্ক করে।
তাহলে প্রশ্ন হলো সৎ কথাটা মানে হলো যিনি অ্যাবসলিউট ট্রুথ পরম বস্তুটার যতটা নিকটবর্তী হয়েছেন, অর্থাৎ যে সৎ ধর্মকে যিনি যত পরিমাণে নিজের জীবনে গ্রহণ করেছেন সে ততটা পরিমাণে সাধুত্ব লাভ করেছেন, নিজের জীবনে যিনি সামগ্রিকভাবে পরম সত্য বস্তুকে পুরো ডাইজেস্ট করেছেন, তার ভালোবাসা ভক্তি অর্থাৎ পরম সত্যবুদ্ধ ভগবান ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, আমি কালকে এর ব্যাপারে বিজ্ঞানভিত্তিক আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বের বিষয়ে, এগুলো আজকে নয়। তাহলে বোঝা গেল সাধু কথাটার মানে হলো কেউ যদি দেবতার আরাধনা করেন তিনি সাধু হবেন না। আমি বললাম আমি কি করব, আমি তো তোমাদের সঙ্গে ঝগড়া করতে বসিনি। শাস্ত্র বলছে একথা, যিনি কালীর ভজন করবেন যিনি অন্য অন্য ভজন করবেন সেগুলো শাস্ত্রের বিচারে অনেক উদাহরণ আছে, আমি একটা উদাহরণ সেগুলোর দ্বারা প্রমাণ করে দেবো, তারা সবই কালের করাল গ্রাসে মরে যাবে। বলে আমরা মহারাজ আমরা শুনেছি বারাণসীতে মরলে নাকি মুক্তি হয়, তাহলে আপনি কেন এই কথা বললেন? অনেকে বলবেন বারাণসীতে শঙ্কর ভগবান কেন মুক্তি, মানে হ্যাঁ ঠিকই কথা কিন্তু তার পুরো মানেটা আপনারা বোঝেননি। কাশী মরণাত মুক্তি এ কথা আমিও জানি, কিন্তু কাশী মরণাত মুক্তি এই কথাটার সামগ্রিক অর্থটা আপনারা বোঝেননি। কাশী মরণাত মুক্তি মানে হলো কাশীতে মরলে পরে কাশীতে বারাণসীতে ভগবান তার কানেতে মহামন্ত্র বলেন বারাণসীতে, এটা নিয়ম কাশী বারাণসী শঙ্কর ভগবান এটা, তার দ্বারা সে ক্রমমুক্তি লাভ করবে, অর্থাৎ সে তাকে ক্রমমুক্তি লাভ করতে হবে, অর্থাৎ কাশীতে মরলে পরে তার মুক্তি অবধারিত হবেই, কিন্তু তারপর তাকে জন্ম নিতে হবে, নিয়ে হরিভজন করতে হবে। মুক্তিদাতা হরিরে ব ন সংশয়, মুক্তিদাতা একমাত্র হরি, শঙ্কর ভগবান বলছেন মুক্তিদাতা আর কেউ নয়, একমাত্র হরি ছাড়া কেউ মুক্তি দান করতে পারেন না, হরি একমাত্র অধিকারী। আমার প্রশ্ন হল তাহলে দেবতা পরম দেবতাকে না ভজন করে অর্থাৎ বিষ্ণু তত্ত্বের আরাধনা আমি যদি নাই করি, আমি বিষ্ণু তত্ত্বের কারোর আরাধনা করলাম না, বিষ্ণু তত্ত্বের আরাধনা করলাম না, তা না করে আমি যদি কোনো দেবতা আদি কারোর আরাধনা করি ভজন করি তাতে কি হবে? বলছে তাতে তোমার কোনোরকমভাবে এই জগৎ থেকে মুক্তি হবে না, এই জগৎ থেকে বেরিয়ে গিয়ে সে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারবে না, কেন দেবতারাও কালের গতিতে তারাও তাদের সমস্ত কিছু ছাড়তে হবে, সমস্ত কিছু ইন্দ্রের গদিটা এটা পারমানেন্ট নয়, ইন্দ্রের গদিটা ছেড়ে দিতে হবে, এর পরবর্তীকালে ইন্দ্র হবে কে তারও নির্ণয় হয়ে রয়েছে, এর পরবর্তীকালে ইন্দ্র হবে কে সেটা নির্ণয় হয়েছে বলি মহারাজ, এর পরের ইন্দ্রের পদটা কে পাবে সেটা অলরেডি ভোট হয়ে গেছে, এখানে এই ভোট মানে আমাদের জগতের ভোট না, ভগবান যাকে নির্ণয় করেছে, আমরা যে ভোটিং পাওয়ার ভোটিং রাইট বলি এটা সম্পূর্ণ ফেক, আমার কথাটা নিয়ে আন্দোলন হবে আমি জানি, গণতন্ত্র বলে কোনো কথাই হতে পারে না, এটা একটা বেকার কথা, গণতন্ত্র ডেমোক্রেসি একটা ফেক টার্ম, হয় না কোনো শাস্ত্রে মহাভারতে পুরাণতে কোনো শাস্ত্রের কোনো জায়গা আজ পর্যন্ত যে প্রমাণ করতে পারে ডেমোক্রেসি বলে কোনো আজ কোনো কথা আছে তা আমি এই বেস্টটা ফেলে দেবো, আর কোনো ব্যক্তি সে যত বুদ্ধিমান হোক যত এডুকেটেড হোক আমার সামনে এসে তিনি প্রমাণ করুন ডেমোক্রেসির ফাইনাল কথাটা কী, তার ফাইনাল আউটকামটা কী, আউটকাম কী বলতে পারেন? আমি এখানে আপনার সামনে বসে প্রমাণ করে দেব ডেমোক্রেসি মানে হলো কি, তোমার আমার সমান অধিকার, তুমি একটা বিশাল পণ্ডিত, তোমার কত জ্ঞান বিদ্বত্তা, তোমার সঙ্গে রাস্তায় ফুটপাথে একটা শুয়ে রয়েছে সে ঠেলা গাড়ি ছাড়া তার ভোটিং রাইটটা তোমার সঙ্গে সমান, হাউ ইজ দ্যাট পসিবল? একটা বিরাট জ্ঞানী ব্যক্তি তার সঙ্গে রিক্সা চালায় যে ব্যক্তি ছাতু খায় তার পুরো ভোটিং রাইটটা সমান, কি করে হতে পারে? কেউ উত্তর দিতে পারে না, সে যত বড় আইনের ব্যক্তি হোক পারবেন না দিতে, সব ফেকটা, যার জন্য আজকে আমাদের এই অবস্থা, সমস্ত জায়গায় এইটাই নির্ণয় করা হয়েছে যে রাজা যদি ধার্মিক হয় তাহলে সেই দেশের সবচেয়ে রাজতন্ত্র রাজা, কিন্তু রাজা যেন ফালতু না হয়, সেই জন্য পিতামহ ভীষ্ম আমাদের এই জগৎ থেকে কোনো জ্ঞান নেওয়ার ইচ্ছা নাই, এই জগতের জ্ঞান কী নেব, পিতামহ ভীষ্ম যাকে দ্বাদশ মহাজনের একজন বলা হয় সাধু, তিনি সম্পূর্ণরূপে যুধিষ্ঠির মহারাজকে এসব জ্ঞান দিয়ে গেছেন, যুধিষ্ঠির মহারাজকে বলেছেন দেখো
অনেক জ্ঞান দিয়েছেন, রাজতন্ত্র সমাজতন্ত্র সমাজ সমস্ত কিছু ব্যাপারে জ্ঞান দিয়ে গেছেন তার শরীর ছাড়ার আগে ওই স্বরসজ্জায় শুয়ে শুয়ে। সেখানে পরিষ্কারভাবে সেখানে জানিয়ে দিয়েছেন যে নশন্তি অনায়কা, পিতামহ ভীষ্ম বলছেন যে দেশেতে যেখানে কোনো নায়ক কেউ নাই যে পরিচালনা করবে সঠিকভাবে, যদি কেউ না থাকে সে দেশ শেষ হয়ে যাবে। যেমন বেন মহারাজের কথা আপনারা জানেন, বেন মহারাজ একটা উদাহরণ দিয়ে হয়ে গেল, দেশ পুরো সম্পূর্ণ শেষ হয়ে যায়। কি পিতামহ ভীষ্ম বলছেন, নশন্তি অনায়কা নশন্তি কুনায়কা নশন্তি বহুনায়কা। কথাটা মানে কি হলো, যে দেশে নায়ক বলে কেউ নেই অর্থাৎ ধার্মিক রাজা নাই সেখানে সব শেষ। যেখানে যেখানে অধার্মিক ব্যক্তি রয়েছেন কুনায়ক, কুনায়কা মানে হচ্ছে যিনি কুনায়ক অর্থাৎ অসৎপদ অবলম্বন করেছেন, সেই যদি রাজা হয় সর্বনাশ হবে। যে দেশেতে জনে জনে কর্তা, ওই ডেমোক্রেসি, যে দেশে জনে জনে কর্তা সবাই কর্তা সর্বনাশ, এ কোনো বাবার ক্ষমতা নিয়ে আটকাবে, এটা পিতামহ ভীষ্মের কথা। নশন্তি বহুনায়কা, যে যেখানে দেখবে সবাই মালিক, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, কবি ঠাকুর বলে গেছেন মজা করে এই কথাটা, আমরা সবাই রাজ, যে যা খুশি করো বলে, আমরা তো স্বাধীন হয়ে গেছি, আমরা স্বাধীন। আমি মূর্খের দল, স্বাধীন কাকে বলে রে, স্বাধীন মানে আমরা যা খুশি করবো। কিন্তু যেটাকে আমরা ম্লেচ্ছ দেশ বলি সেই ইংল্যান্ড, সেখানের একটা দার্শনিক স্বাধীনতা কথাটা একটা সুন্দর ব্যাখ্যা করেছেন ইংরেজিতে, লিবার্টি মিন কার্টেলমেন্ট অফ ইয়ার ওন রাইট ফর দ্য সেক অফ আদার্স সো দ্যাট মিউচুয়াল ইন্টারেস্ট ক্যান বি প্রোটেক্টেড অ্যান্ড ফাইনাল গোল ক্যান বি অ্যাটেন্ডেড। কথাটার মানে কে বুঝল? তিনি বলছেন স্বাধীনতার মানে হলো নিজের স্বেচ্ছাচারিতাটাকে দমন করো, অপরের যেন কাউর কোনো কষ্ট না হয়, আর যাতে সামগ্রিকভাবে সবাই মিলে এমনভাবে চলো যাতে ফাইনাল আমাদের যে দেশের যে আলটিমেট গোল সেটা যেন সিদ্ধ হয়। বোঝা গেল? তাহলে কত সুন্দর ব্যাখ্যা, বিদেশের ম্লেচ্ছ দেশের একটা দার্শনিক, আর আমাদের দেশে তাহলে দার্শনিক কত বড় ব্যাখ্যা করতে পারে এটা বুঝতে হবে। সেই জন্য সেখানে বলছেন স্বাধীনতা মানে আমরা যা খুশি করুন, অর্থাৎ পিতামহ ভীষ্ম বলছেন নশন্তি অনায়কা নশন্তি বহুনায়কা নশন্তি কুনায়কা, অর্থাৎ ডেমোক্রেসি যেখানে সেখানে ধ্বংস হবে, কিছু করার নেই, বহুনায়ক সবাই নায়ক। আর তরন্তি সুনায়কা, যে দেশে ধার্মিক রাজা যুধিষ্ঠির মহারাজের মতো, ভরত মহারাজ যুধিষ্ঠির মহারাজ বড় বড় ধার্মিক রাজা, যত শাস্ত্র দেখো বার করো, সমস্ত পুরাণ উপনিষদ সব কিছু বার করো, সেখানে এইটি উত্তর পাবে, যেখানে ধার্মিক রাজা সেখানে সমস্ত দেশের লোকের মঙ্গল হচ্ছে, এইটি হলো নিয়ম। যাই হোক, এখন পুরনো কথায় ফিরে আসি, অর্থাৎ যিনি সদ্ধর্ম অর্থাৎ নিত্য ধর্ম অর্থাৎ আত্মার ধর্মকে যিনি অবলম্বন করে নিজের জীবন ধারণ করছেন তাকে সাধু বলা যায়। তাহলে হিসাব মতো কোনো দেবদেবীর পূজা করলে, অর্চন যদি পূজা করে, তার আরাধনা করে, তাকেও বাস্তব, যদিও আপনারা বলেন, আমি বলছি না বলবেন না, আমার বলার কী অধিকার আছে, কিন্তু বাস্তবিক সাধু কথাটা বাস্তবিক অ্যাপ্লাই হতে পারে অর্থাৎ প্রয়োগ হতে পারে একমাত্র যেখানে সদ্ধর্মের আলোচনা, সদ্বস্তু অর্থাৎ পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বা বিষ্ণু তত্ত্বর যে কোনো একটা তত্ত্বকে অবলম্বন করে সে এগোবার চেষ্টা করছে তাকে বলা হয় সাধু। এখন এইরকমভাবে আলোচনা করলে জগতে দেখা যাবে শ্রী সচ্চিদানন্দ ভক্তিমূর্তি ঠাকুর জানাচ্ছেন, হে মহোদয়গণ, আপনারা মনে করবেন না হাটে বাজারে যত চত্ব সাধু পাওয়া যায়, ভক্তিমূর্তি ঠাকুর বলছে, সাধু সংঘের প্রণালী, ভক্তিমূর্তি ঠাকুর বলছে হে মহোদয়গণ, আপনারা যেন মনে করবেন না হাটে বাজারে যত চত্ব যেখানে সেখানে একটা বড় চুল দেখলেন, জটা দেখলেন, এই সাধু পেয়ে গেছি, পেয়ে গেল, এই তো সাধু, এত বড় জটা। ভক্তি বিনোদ ঠাকুর এই জন্য বলছেন হে মহোদয়গণ, আপনারা কখনো মনে করবেন না হাটে বাজারে যত তত্ত্ব শহরে যেখানে ঘুরে একটা সাধু পেয়ে গেলেন, বহু দেশ বহু নগর ঘুরে বহু সৌভাগ্য থাকলে পরে কোনো ব্যক্তি এক বাস্তবিক সাধুর সঙ্গে সঙ্গ হতে পারে, বাস্তবিক সাধুর সঙ্গে ফেস টু ফেস দেখা হওয়া, তারপর তার সঙ্গ করবে না করবে পরের কথা, সঙ্গ কথার অর্থ কী সেটাও আমি করব। সেখানে ভক্তিমূর্তি ঠাকুর বলছেন বহু একটা রেয়ার বস্তু,
সাধুসঙ্গ হওয়া একটা এত রেয়ার জিনিস যেটা মানুষ কল্পনাই করতে পারে না। ওই জন্য শাস্ত্র বলছে সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্গি বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিতই। শাস্ত্র নির্ণয় করে বলছেন সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্গি বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিতই। বহু বহু জন্মের যদি সুকৃতি থাকে, অ্যাকুমুলেটেড হয়, বহু যেমন আপনাদের ব্যাংকে সুদটা অ্যাকুমুলেটেড অ্যাকুমুলেশন হয়, সেরকম সুদগুলো যেমন জড়ো হয়, সেরকম বহু বহু জন্মের আপনাদের সুকৃতি যখন অ্যাকুমুলেটেড হবে তখন আপনাদের বাম্পার সাকসেস, অর্থাৎ আপনি সেই জন্মেতে সাধুসঙ্গ পাওয়ার একটা সুযোগ দেবে ভগবান, সাধুসঙ্গ পাওয়ার একটা সুযোগ দেবে ভগবান। সাধুসঙ্গ আপনার ইচ্ছে হলেই আপনি সাধুসঙ্গ করে নেবেন এমন কথা নয়। এই জন্য সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্গির বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিত, বহু বহু জন্মের সুকৃতি যদি পুঞ্জীভূত হয় তবে সেই ব্যক্তি সাধুসঙ্গ করতে পারে। আর তুলসীদাসজি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিনু সৎসঙ্গ তরেই না কই, রাম কৃপা বিনা সুলভ না সই। তুলসীদাসজি বলছেন যে বিনা সৎসঙ্গ, কেউর সাধুসঙ্গ ছাড়া এই জগৎ থেকে মুক্ত হয়ে চলে গেছে এরকম কোনো একটা উদাহরণ দিতে পারবেন না, একটা সিঙ্গেল ইনস্ট্যান্ট। এই জগৎ থেকে সাধুসঙ্গ ছাড়া কেউ মুক্ত হয়ে চলে গেছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন না, ক্ষমতা নেই। এই জন্য তুলসীদাসজি বলছেন বিনু সৎসঙ্গ তরেই না কই, রাম কৃপা বিনু সুলভ না সই। অর্থাৎ সাধুসঙ্গ ছাড়া কেউ এই জগৎ থেকে মুক্ত হয়ে যেতে পারবে না, সেটাও আবার রামচন্দ্রের, অর্থাৎ তিনি রামের ভজন করেন ওই জন্য বলছেন রাম কৃপা বিনু সুলভ না সই, সেটাও আবার রামের কৃপা ছাড়া সাধুসঙ্গ হতে পারবে না। এত বড় কথা। এখন ভাগবতী মহাপুরাণে অনেক শ্লোক আমি উদ্ধার করে এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে সাধুসঙ্গের দ্বারা সাধুসঙ্গ কীভাবে করে তার প্রণালী এবং সাধুসঙ্গ করলে কি কি হতে পারে স্টেপ বাই স্টেপ। প্রথম কথা হল সঙ্গ কাকে বলে। এখন তো সাধুর একটু ব্যাখ্যা, অল্প ব্যাখ্যা আমি করতে পারলাম, কেন সাধু কাকে বলে এই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে, আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো আলোচনা হওয়া দরকার। অল্প কথায় সারবস্তু আলোচনা হলো, মোটামুটি বোঝা গেল যার মনে বায়াসনেস আছে অর্থাৎ একটা প্রিজুডিসিক্যাল কনসেপশন, আমি এটাকেই সাধু বলব, তার পক্ষে আমার কিছু করার নেই, কিন্তু সাধু কথার এই ব্যাখ্যা আমি শাস্ত্রের বিচার অনুযায়ী বললাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাধু তো বুঝলাম, কিন্তু সাধু সঙ্গ কাকে বলে। সঙ্গ কথাটার অনেক কুৎসিত ব্যাখ্যা করে অনেক জগতে অনেক নোংরামো চলছে, প্রচারে গিয়ে সব নোংরামো করছে সাধু কথাটার নাম নিয়ে, সাধু সঙ্গ। এই সঙ্গটার কথার মানে আপনারা বাস্তবিকভাবে উপলব্ধি করেন নাই বলে আমার মনে হয়। সঙ্গ কথার মানে ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন, সঙ্গ অর্থে হচ্ছে প্রীতি বিনিময়। কথাটা কত বিজ্ঞান ভিত্তিক আমি আপনাকে একটা দুটো প্রমাণের মাধ্যমে আমি উত্থাপন করার চেষ্টা করব, কোনোটাই প্রমাণ ছাড়া আমি বলতে চাই না। ভক্তিবিনোদ ঠাকুর কেন বললেন সঙ্গ অর্থে প্রীতি বিনিময়, অর্থাৎ যে বস্তু বা ব্যক্তির সঙ্গে আপনার প্রীতি বিনিময় হয়ে যায় তারই সঙ্গ হয়। বোঝা গেল না কথাটা? এই কথাটা অনেকেই এখন উপলব্ধি করতে পারছে না, কিন্তু প্রমাণ দিলে পরে সে উপলব্ধি করতে বাধ্য হবে। এটা হচ্ছে কি, জগতে যে যে বস্তুর প্রতি আমাদের আকর্ষণ এবং বিকর্ষণ আছে, আকর্ষণ যে বস্তুর প্রতি আছে ন্যূনাধিক, সেগুলো সঙ্গ আমাদের হয়ে যায়। বোঝা গেল কথা? কাউ জুয়া খেলার প্রতি খুব আসক্তি, তার জুয়া খেলায় গিয়ে জুয়া খেলার প্রতি এবং জুয়া খেলার যারা যা অসৎ ব্যক্তি আছে তাদের সঙ্গ হতে বাধ্য। বোঝা গেল কি বললাম? ইটস এ মাস্ট, এটা এড়াতে পারবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, উদাহরণের মাধ্যমে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কাকে বলে সঙ্গ। হঠাৎ শেয়ার মার্কেটে আমি ওই দিক দিয়ে পূর্বার সময় থাকতে আমি যাচ্ছি, যেতে যেতে দেখি সেখানে শেয়ারের ঘোষণা করছে, মার্কেট আপ ডাউন করছে। তখন মোবাইল ফোবাইল এসব বেরোয়নি, অনেক আগের কথা বলছি, সেখানে ফোন দু চারটে রয়েছে, শেয়ার মার্কেট আপ ডাউন করছে। হঠাৎ এক ব্যক্তি সেখানে শেয়ার মার্কেটের কথা শুনে সেখানে হার্টফেল করে গেল এবং মরে গেল। আমি বলি কী হলো?
বলছো তার যে শেয়ার কেনা আছে কত লক্ষ টাকা সেটা ডাউন হয়ে গেছে সঙ্গে সঙ্গে, সে ওখানে সহ্য করতে পারলো না, মরে গেল। আমি তখন মাথায় হাত দিয়ে বললাম কি আশ্চর্য কথা, দেখো ও টাকাটাকে টাকাটাকে নিজের প্রাণ ভেবে নিয়েছে, তাই জন্য টাকা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার অর্থনৈতিক ক্ষতিটাকে তার জীবনের চরম ক্ষতি ভেবে সঙ্গে সঙ্গে মরে গেল। একটা বাচ্চা ছেলে, ছোট্ট বাচ্চা, তাকে তার বাবা একটা ভুটানি কুকুর এনে দিয়েছে, ভুটানি কুকুর, গায়ে লোম আছে সুন্দর দেখতে, সেই বাচ্চাটা ছোট্ট, সেই কুকুরটাকে নিয়ে ওঠে বসে শুয়ে থাকে, খাওয়া দাওয়া করে একসঙ্গে সব। হঠাৎ কি হলো, সে স্কুলে গেছে, বাচ্চাটা কেজি ওয়ান আর কিন্ডার ওয়ান কোথায় পড়ে, সেখানে গেছে, তার চাকরটা চাকরানি তাকে আনতে গেছে, এসে বলছে তোমার টমি মারা গেছে। সে মৃত্যু কথাটার কোনো অর্থ বোঝে না, সে এতই বাচ্চা, মৃত্যু কথাটার মানে কি, এখানে যে যতগুলো লোক আছে তারাও কি মৃত্যু কথার অর্থ বোঝে কি না, আমার সন্দেহ আছে, আমার সন্দেহ আছে। কেন মৃত্যু কথার অর্থ যেদিকে হৃদয় থেকে উপলব্ধি করে সেই দিন তার সমস্ত বদমাইশি বন্ধ হয়ে যাবে। বোঝা গেল আমি কী বললাম, আমি কথাটা সত্যি কথা বলছি, অনেক বিদ্বান বুদ্ধিমান থাকতে পারে কিন্তু মৃত্যু কথাটার যদি বাস্তবিক অর্থ কাউর জীবনে চরমভাবে উপলব্ধি হয় সেই দিন সেই ইনস্ট্যান্ট তার যত রকম বদমাইশি নোংরামো সব বন্ধ হয়ে যাবে। মৃত্যু কথাটাকে কেউ, মৃত্যু কথা থেকে কেউ হৃদয়তে অনুভব করতে পারে না। মৃত্যু এমন একটা বস্তু যেটা যখন জীবনে আসে, যার জীবনে আসে সেই ছাড়া বাইরের লোক অনুভব করতে পারে না, যার জন্য এই যুধিষ্ঠির মহারাজ এই কথাটা বলেছেন। কি বলেছেন, বলছে জগতে সবচেয়ে বেশি আশ্চর্য কি, যুধিষ্ঠির মহারাজ বলছেন যে এই জগতে সবচেয়ে বেশি আশ্চর্য যে প্রত্যেক অহন্যানি ভূতানি গচ্ছন্তি হোক জমালয়ম শেষম সাবরম ইচ্ছন্তি মিছামি। হ্যাঁ হ্যাঁ, যারা যারা এই জগৎ থেকে বলহরি হরিবোল করে সব চলে যাচ্ছেন তাদেরকে দেখছেন, শেষম সাবরম ইচ্ছামি কিম আশ্চর্য মতে পরমম, কত বড় আশ্চর্য, ওর চোখের সামনে ওর বাবা চলে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে মোড়ে, তারপরেও সে মৃত্যুটাকে অনুভব করতে পারছে না। মৃত্যুটার সঙ্গে যার সাক্ষাৎ অনুভব হয়েছে যার হৃদয়ে, তার পক্ষে আর কোনো নোংরা কাজ করা সম্ভব হবে না, এই কথাটা বাস্তবিক কথা। অহন্যানি ভূতানি গচ্ছন্তি হো জমালয় শেষম সাবরম ইচ্ছামি কিম আশ্চর্যমতে পরমম, এর চেয়ে সবচেয়ে বড় আশ্চর্য কি, বলছে দিন রাত সেখানে মৃত্যুর কবলে পড়ে যাচ্ছে সবাই, তারপরেও সে আমি বেঁচে থাকবো আমার মৃত্যু হবে না, এটা সবচেয়ে বড় আশ্চর্য, এর চেয়ে বড় আশ্চর্য আর কিছু হতে পারে না। তাই জন্য ওই যে বাচ্চা ছেলেটা তার মৃত্যু বলে কি জিনিস জানে না, সে যখন বাড়িতে এলো তে তার ওই বাচ্চা কুকুরটাকে ডাকছে, ওই ওট, ও তো মরে গেছে, মরে গিয়ে শুয়ে রয়েছে একটা বস্তার ওপর শোয়ানো, সে ওটাকে ডাকছে, সে উঠছে না। যখন সেটাকে নিয়ে গিয়ে বাইরে জঙ্গলে গিয়ে ফেলে দেওয়া হলো, সেই বাচ্চাটা হয়ে গেল পাগল, ওই ছোট্ট বাচ্চাটা, সে কোনো খাবে না দাবে না, সে বলে আমার টমিকে এনে দাও আমি খাবো না। এখন আমার প্রশ্ন হলো এই পাগলা বাচ্চাটা যে পাগল হয়ে গেল এর জন্য দায়ী কে, তার বাবা দায়ী না মা দায়ী না সমাজ দায়ী, কে দায়ী, বাবাটাও বোকা, বাবাটাও জানে না, বাচ্চাটাকে কুকুরের সঙ্গে করাতে নেই, বাচ্চাটাকে সাধু সঙ্গে করাতে হয়, বাবাটাও মূর্খ, বাবাটাও মূর্খ, জানে না, সে কুকুরের সঙ্গে করিয়ে দিয়েছে। এবার শাস্ত্র বলছে যে যার সঙ্গ করে মৃত্যুর পরে তার জন্যই লাভ করবে, যে যে চিন্তা করতে করতে দেহটা ছাড়বে তার গতিটাও তদনুরূপ হবে, এটা গীতার, আমি আলোচনা বিশেষ করতে পারছি না সময়ের অভাবে, যে যেই চিন্তা করতে করতে দেহ রাখবে তার সেই জন্যই লাভ হবে, এর কোনো অন্যথা নাই। তাহলে সঙ্গ কথাটার অর্থ হলো প্রীতিবিনিময়, একটা বাচ্চা ছেলেকে বলা হচ্ছে এই তুমি পড়াশোনা করো, পড়াশোনা করবে না, কিছুতেই করতে চাইছে না, কিন্তু সেই আমার ঘুম পাচ্ছে, কিন্তু ওই বাচ্চাটা যখন অলিম্পিক গেম হচ্ছে, যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তখন রাত্রি দুটোর সময় জেগে রয়েছে, এই গোল দিল, আরে ওই বাচ্চাটা যে একটু পড়তে বললে এক ঘন্টা আমার ঘুম পাচ্ছে, ওই বাচ্চাটা এখন ঘুম পাচ্ছে না, সে এখন ওই টিভির সামনে দাঁড়িয়ে, এটা টিভিটাকে বলা হয় ইডিয়েট বক্স, বোকা বোকা বাক্স,
সমস্ত লোকের অমূল্য সময়গুলোকে কি করে নিয়ে যাবে, এই মোবাইল এবং এই টিভি এগুলো সব আপনাদের মায়াদেবী, সব আপনাদের অমূল্য সময় নিয়ে চলে যায়, সব যেখানে দেখো সব কালা হয়ে রয়েছে। আমি জানতাম কালা হলে মেশিন নেয়, ওরা কালা না হয়ে মেশিন নেয়, সব কালা। ডাকলে বলে কি ছিপিটাকে খুলে উত্তর কি বলছেন, কালা হয়ে রয়েছে, কিছু বললে তখন ছিপিটাকে খুলবে বলে কি বলছেন, কালা হয়ে রয়েছে। অর্থাৎ এর কোনো ঔষধ নাই, নেবে না, যদিও আছে নেবে না। এরকম ধরনের সমাজে আমার এই অপ্রাকৃতিক জগতের কথাগুলো অ্যাবসলিউট ট্রুথ কটা লোকের হৃদয়ে গ্রহণ করার ক্ষমতা আছে আমি তো একটাও দেখতে পাইনি, কিন্তু কি করব, বলতে হবে। তাহলে সেখানে সঙ্গ শব্দে কথা হলো প্রীতি বিনিময়, ওই বাচ্চাটার খেলার প্রতি প্রীতি আছে, ওইটা ভাল লাগে। যার প্রতি আপনার ভালোবাসা আছে, আকর্ষণ আছে, তার প্রতি আপনার সঙ্গ হয়ে যাবে। কিন্তু সেই প্রীতিটা যদি আপনার কোনো অ্যাবসলিউট কোনো বস্তু অর্থাৎ ভগবত বস্তুর সঙ্গে যদি আপনার হয়ে যায়, অর্থাৎ আমি বলতে চাই যে ভগবান, ভগবানের ভক্ত, ভগবানের কথা, ভগবানের ধাম, ভগবানের নাম, কাউর সঙ্গে গঙ্গা তুলসী ভগবানের যা করো তদীয় বস্তুর সঙ্গে যদি প্রীতি হয়ে যায়, তাহলে কিন্তু জানবেন আপনার মুক্তি অবধারিত, গ্যারেন্টেড। বুঝে গেল? এই কথাটাই তো দেবাহুতি মাকে কপিলজি মুনি বলেছিলেন। দেবাহুতি বলছেন ছেলের কাছে, ওই নিজের ছেলে কিন্তু ভগবান তিনি জানেন, আমার ছেলে কিন্তু এখন অনুভব হচ্ছে, এতদিন ছেলে ছেলে বলেছিলেন কিন্তু এখন অনুভব করছেন এ সাক্ষাৎ ভগবান সামনে বসে রয়েছেন, এখন তাকে ভগবান বলেই উল্লেখ করছেন। বলছেন আমি এত আকর্ষণের মধ্যে পড়ে রয়েছি, এই আকর্ষণ থেকে বেরিয়ে যাওয়ার আমার কি রাস্তা আছে, অসৎ ইন্দ্রিয় তর্ষণে আমার অসৎ ইন্দ্রিয়, এই যে ইন্দ্রিয়গুলো সব অসৎ, কেন এইগুলো কোনো সদ্বস্তু গ্রহণ করতে চাইছে না। বোঝা গেল আমাকে? আপনার সেন্স অর্গানগুলো যে যে বস্তুগুলো চায়, আপনি একান্তভাবে ভাবনায় বিবেচনা করবেন, দেখবেন সব নোংরা বস্তু। আমার কথাটায় দুঃখ পাবেন না, পরম সত্যকে মেনে নেওয়ার জন্য তৈরি হন। পরম সত্যকে মেনে নেওয়ার জন্য যোগ্যতা সবার হয় না। পরম সত্যের আলোচনা কোনো জায়গা হতে পারে, পরম সত্যের আলোচনা কোনো জায়গা হলেও হতে পারে, কিন্তু যেই পরম সত্যটাকে গ্রহণ করার মতো যোগ্যতা সবার হয় না, সে ক্ষমতা নাই, সেটাও আবার সাধু কৃপাতে গ্রহণ হতে পারে, তাহলেও হবে না। সেই জন্য বলা হয়েছে সমস্ত যত আপনার ইন্দ্রিয়গণ আছে সেগুলো বিষয়ভোগ ছাড়া কোনো কিছুই জানে না। জানে কি? এই চোখটা, এই চোখটা আপনার নোংরা জিনিস দেখতে চায়, এই কানটা আপনার নোংরা বস্তু শুনতে চায়, এই মুখটা বাজে কথা বলতে চায়, এই নাকটা জড়জগতের কোনো গন্ধ শুঁকতে চায়, এই জিভটা নোংরা নোংরা রক্ত মাংস পুঁজ এগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়। মানুষ এত বড় বুদ্ধিমান, বাজার থেকে মোড়া কিনে নিয়ে এসে খায়, বাজার থেকে পয়সা করে কত টাকা কেজি, 500 টাকা কেজি ইলিশ মাছ মোড়া কিনে নিয়ে এসে খাচ্ছে, মোড়া মোড়া খেগো, এটা হাইডেন, এটাকে বলে হাইডেন, গু মুত ব্যাং সাপ সব চলে যাচ্ছে, এটাকে আমরা মুখটাকে নাম দিচ্ছি হাইডেন, এই জড়জগতের লোকের এই মুখগুলোকে নাম দিচ্ছি হাইডেন, এ সব যাবে, কোনো কিছু বাদ নেই, ব্যাং সাপ যা পাবেন রক্ত মাংস সব ঢুকে যাবে ভেতরে, এটা হাইডেন বলা হয়। কিন্তু এইটার জন্য মুখটা তৈরি হয়নি, শাস্ত্রের বিচারগুলো শুনবার জন্য তৈরি হতে হবে। সেই জন্য বলা হয়েছে সমস্ত ইন্দ্রিয়গুলো, দেবাহুতি বলছেন আমি পুরো পাগল হয়ে গেছি, দেবাহুতি বলছেন আমি পুরো পাগল হয়ে গেছি অসৎেন্দ্রিয় তর্ষণাত, এই অসৎেন্দ্রিয়গুলো আমাকে এত বিরক্ত করছে কোনো রকমভাবে বাঁচতে দিচ্ছে না, সঠিকভাবে যেতে দিচ্ছে না, এর থেকে বেরোবার রাস্তা কী? তখন দেবাহুতি মাকে এবার কপিল মুনি সাংখ্যযোগ যিনি দর্শন, কপিল মুনি দুরকম আছে, এক হচ্ছে ত্রেতাযুগের নির্বিশেষ কপিল, আর তারপরে যে কপিলজি সত্যযুগে ছিলেন তিনি হচ্ছেন কি সাংখ্যযোগের দেবাহুতির নন্দন যাকে বলা হয়। এই কপিলজি মহারাজ তখন মাকে আস্তে আস্তে বলছেন যে দেখুন সঙ্গ য সংস্কৃতির হেতহ অসস্য বিহিত ধিয়া স এব সাধুসুকৃত মোক্ষদারম অপাবৃতম। তিনি মাকে বলছেন দেখুন
সঙ্গ যা সংস্কৃতের হেতু হোক, আপনি যে যে সঙ্গ করছেন আজ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সঙ্গ করবেন সেটা সব আপনার গলা টিপে মারবে, কেউ বাঁচাবে না। সেই জন্য কপিলজি মহারাজ বলছেন সঙ্গ যা সংস্কৃতের হেতু হোক, যত সঙ্গ আপনি করেছেন আজ পর্যন্ত সব আপনার সংসারের হেতু। আমি সকালবেলায় কোনো কোনো ব্যক্তি এসেছিল তার সঙ্গে আলোচনা করছিলাম, যে সংসারে আপনার পড়ে গেছেন সেই সংসারটা আপনাদের স্বরূপে নাই, আপনারা যে সংসারের মধ্যে পড়ে গেছেন এই সংসারটা আপনাদের স্বরূপে নাই, জোর করে আপনারা সংসারে রয়েছেন মূর্খের মতো। আপনাদের জীবের স্বরূপে কোনো সংসার বলে কথা নাই, জীবের যে স্বরূপ আছে তার ভেতরে সংসার বলে কোনো কথা নাই, এটা একটা ড্রিম ল্যান্ড। এই যে এখানে আমরা এসেছি এটা একটা ড্রিম ল্যান্ড, এখানে আমরা স্বপ্ন দেখছি, ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হওয়া স্বপ্ন। একজন ঠেলাওয়ালা, সে সারাদিন ঠেলা চেনে এসে ছাতু খেয়ে সে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা তোর তার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট আছে অমুক জায়গায় এই মালটা দিয়ে আসতে হবে, নাহলে মালিক একবারে দেবে ভালো করে। সে ছটা বেজে গেছে উঠছে না, তার বন্ধু এসে তাকে পাছায় এক লাথি মেরেছে, ও এতক্ষণ উঠছিস না, সে চমকে উঠেছে, বলে আমি স্বপ্ন দেখছিলাম আমি ধনী হয়ে গেছি, এরকম বাড়ি কিনেছি সব কিছু করেছি গাড়ি, আর তুই সেই সময় আমার লাথি মারলে আমার ঘুমটা ভেঙে গেল, আবার সেই ঠেলা টানতে হবে। মানুষ এখন ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখে, এই জগৎ থেকে আমরা বলি ড্রিম ল্যান্ড, সবসময় সবাই একটা স্বপ্ন দেখছে। যদি এই জগতে কারোর কোনো ইন্টারেস্ট বলে না থাকে, জড় জড় স্বার্থ জড় রস, তাহলে কেউ বাঁচবার চেষ্টা করতো? লোকে কেন আত্মহত্যা করে? তার কারণ হলো তারা তার রসের অভাব হয়েছে, আমার কথাটা বুঝতে পারলেন না, সে কেন আত্মহত্যা করলো? তার রসের অভাব হয়েছে, রস রসের অভাব হয়েছে, জড় রস অপ্রাকৃত রসে বোঝে না, আমাকে ওই মেয়েটা বিয়ে করলো না ওর সঙ্গে আমি গলায় দিয়ে দেবো মরে গেল, তাহলে রসের অভাব হয়েছে, তাহলে রসের অভাব। তাহলে জড়জগতে যত ব্যক্তি আছে যত প্রাণী আছে এমনকি ইতর প্রাণী যত প্রাণী কুকুর বাড়াল থেকে আরম্ভ করে যত প্রাণী কীট পতঙ্গ সবারই কিছু না কিছু রস তারা পাচ্ছে, তাই জন্য বাঁচবার জন্য ইচ্ছা করছে। একটা মশাকে মারতে যান এরকম করে মশা পালিয়ে যাবে, এই আমাকে মারছো কেন, আমি অনেকদিন বাঁচবো নতুন নতুন রক্ত খাবো, মশাটা বলবে। আর শুয়োরটাকে মারতে যান সে পালিয়ে যাবে, আমাকে কাটবাচ্ছি ও নতুন নতুন গু খাবে রোজ বিষটা খাবে। তাহলে সুখ আর দুঃখ যে প্রথমে আমি বলেছিলাম তার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই, অর্থাৎ আপনার ইন্দ্রিয়গুলো এবং মনগুলো যেটাকে অনুকূল বলে আপনার মনে হয় সেটাকে আপনি সুখ বলেন। আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে, এক্ষুনি যদি আপনাকে রাজস্থানে নিয়ে গিয়ে 48 ডিগ্রি টেম্পারেচারে রেখে দিই খালি গায়েতে, ওরে বাপ রে আমাকে নিয়ে চল মরে যাব, কিছু এক মাইল হাঁটাই আমি 48 ডিগ্রি টেম্পারেচার রাজস্থানে মরুভূমিতে, বলে আমি তো মরে যাব, তাহলে ওটা আপনার পক্ষে দুঃখকর হচ্ছে। ওখানের লোক আরামে চলছে মাথায় পাগড়ি বেঁধে চলছে, তাহলে ওটা ওকে যদি আবার এখানে নিয়ে আসা ওর শরীর খারাপ হয়ে যাবে, বাঁচতে পারবে না। আচ্ছা যারা এই যে লোকটি এখানে বসে রয়েছে তার দেশের টেম্পারেচার হচ্ছে -20 ডিগ্রি মাইনাস, আমাদের যে যেটা শীতকাল ওদের দেশে এটা গরমকালের থেকেও আরও অন্য ব্যাখ্যা করতে হবে, তাহলে এদের আলাদা, তাহলে এর পক্ষে যেটা সুখকর আপনার পক্ষে সেটা সুখকর হচ্ছে না, ওনার পক্ষে যেটা সুখকর এর পক্ষে সেটা সুখকর হচ্ছে না। তাহলে আপনিই বলুন নিজে বিচার করে সুখ আর দুঃখের বাস্তবিক ডেফিনেশনটা কী। আপনাকে যদি কিছু কাঁটা গাছ এরম এসে থালার মধ্যে দেয়া হয় খেতে দেওয়া হয়, আপনি বলে এই কী খেতে দিয়েছেন আমাকে কাঁটা গাছ, আমি মারবেন নাকি? কিন্তু এই উঠ উঠকে যদি কাঁটা গাছ দেওয়া চিবিছি আরামে খাচ্ছে, তাহলে ওর পক্ষে ওটা সুখকর, আমার পক্ষে এটা সুখকর নয়। তাহলে সুখ আর দুঃখের ডেফিনেশনটা তারা কী দাঁড়ালো নিজেই বলুন, বুদ্ধি খাটিয়ে বিচার করে। সুখ আর দুঃখের কোনো তরিকালি অস্তিত্ব নাই, তুমি যেটা এটাকে অনুকূল বোধ করবে সেটা তুমি সুখ মনে করো, যেটা উনি অনুকূল মনে করবে এটা সুখ, উনি যেটাকে অনুকূল মনে করছে না এটা দুঃখ মনে করছে প্রতিকূল মনে করছে, তাহলে সুখ আর দুঃখের বাস্তবিক কোনো ডেফিনেশন হয় না। তাহলে সুখ কাকে বলে? সুখ বাস্তবিক পক্ষে সুখম অস্থি ইন্দ্র সুখম অস্থি বিরক্তস্য মনের একান্ত জীবিনা, যিনি মুনি মৌনব্রতন অবলম্বন করেছেন তারা সাধুগুরু বৈষ্ণব, তারা ঐকান্তিকভাবে ভগবানের শরণাগতি লাভ করেছেন,
সর্বক্ষণ ভগবানের কথা কীর্তন, ভগবত প্রসঙ্গ ছাড়া কোনো কিছু চান না, তার জীবনটা দেখুন তো সর্বদাই খুশি, তার টেনশন বলে কিছু নেই, তার জীবনে টেনশন বলে কিছু থাকতে পারে না। যদি কিছু চিন্তা হয় সেটা ভগবত সেবার উদ্দেশ্য হতে পারে, অন্য কোনো উদ্দেশ্য হবে না। তাহলে কপিলজি মহারাজ মাকে উত্তর দিচ্ছেন যে দেখুন মা, সঙ্গ য সংসেতের হেতু অসস্য বিহিত ধিয়া স এব সাধুসুকৃত মুখ্যদ্বারম অপাবৃতম। অর্থাৎ এটার মানে হলো জগতে যে কোনো বস্তু বা ব্যক্তি তুমি সঙ্গ করেছ মা, সেগুলো সব তোমার বন্ধনের কারণ হচ্ছে, হাত করা পড়বে, তোমাকে জেলে নিয়ে যাবে, জেলে নিয়ে যাবে। আরে জেলের মধ্যেই তো রয়েছে সবাই, জেলের মধ্যে নেই, এটা জেল, এই যে জগতে রয়েছে এটাকে বলা হয় জেল, বন্ডেজ। এই যে বললাম না মুক্ত হওয়ার কথা, তাহলে মুক্ত কখন হয়? যখন বন্ধন আছে তবেই তো মুক্তির কথাটা আসবে, কথাটা বোঝা গেল না? এত লোকের চিন্তাধারা এত কমে গেছে, মিনিমাম বিচার ক্ষমতাটা নাই। আমি যখন এতক্ষণ মুক্তি মুক্তি কথা, তার মানে নিশ্চয়ই এখন বন্ধ অবস্থা আছে, এটা বন্ডেজ। সেই জন্য মহামায়ার কারাগারে সবাই বন্ধন অবস্থায় রয়েছে, ইটস এ কাইন্ড অফ বন্ডেজ। প্রত্যেকের কিন্তু হাতে হাত করা রয়েছে, কেউ কিন্তু মুক্ত নয়। মুক্ত আছে কি? দেখা কে কে আছে দেখা আমাকে। এই জন্য বলা হচ্ছে এটা বন্ধন অবস্থা, মহামায়া যারা হরিবিমুখ, যারা ভগবত ভজন করবেন না, তাদের জন্য মহামায়া একটা কারাগার নির্মাণ করেছেন, এটার নাম হলো জড়জগৎ। মহামায়া একটা কারাগার নির্মাণ করেছেন, এখানে বাইরে প্রিজন, যেখানে জেলখানা নিয়ে গিয়ে ঢুকে দেয়, এরকম ধরনের জেলখানা মনে হচ্ছে না, কিন্তু পুরোটাই একটা জেলখানা। এই সমস্ত জগৎ একটা জেলখানা, প্রত্যেকে একটা বন্ডেজের মধ্যে রয়েছে। এই অবস্থা থেকে তাকে বার করার জন্য সাধুসঙ্গ করিয়ে দেওয়া দরকার আছে। গৌরী মঠের কর্তব্য সম্বন্ধে কালকে অনেক কথা বলবার ইচ্ছা ছিল, হলো না। এই জন্য সেখানে বলা হচ্ছে যে এই বন্ধন কে সৃষ্টি করেছেন, যারা হরিভজন করেন না তাদের জন্য মহামায়া দুর্গা এই জগতে একটা কারাগার নির্মাণ করেছেন। এটা আমি বলছি না গল্প, এটা শাস্ত্রের সমস্ত প্রমাণে আছে। যখন আপনারা চণ্ডী চণ্ডী পাঠ শুনবেন, চণ্ডীতেও দেখবেন এই শক্তি শক্তিবাদ যে আছে, এই সম্বন্ধে আলোচনা কোথায় করব? বিরাট বিদ্যাত মণ্ডলী, যেখানে তারা শাস্ত্র জানে, অনেক বিচার ক্ষমতা আছে, সেখানে প্রমাণ করা যেতে পারে শক্তিবাদ যেটাকে বলা হয়, সেই শক্তিবাদ কতটা যেতে পারে, তারপরে অ্যাবসলিউট ট্রুথ কী আছে, সেগুলো আলোচনা করা যেতে পারে। সেইগুলোই সাধুর দেখিয়ে দেওয়া কর্তব্য। এই জগতে খালি দাও 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 এটা বলবে, জড়জগতের কেউ এই কথা বলবে না। বলবে কি? চণ্ডীপাঠে কী আছে? ধনম দেহি জনম দেহি যশো দেহি মাতরম, এই কথাই বল। আবার যখন পরের চণ্ডীর শ্লোকগুলো আছে সেটা কোনো মাথা খারাপ না। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমস্তস্যই, কেউ চিন্তা করছে কথাটা মানে কি? সব আনন্দে খিচুড়ি খাচ্ছে আর ঘুরছে, এই পূজা আসছে নতুন কাপড় পরে ঘুরবো, আরে কথাটা কি বললো শোন পাগলের দল সব। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, যে দেবী সর্বভূতের মধ্যে শক্তিরূপে সংস্থিত রয়েছে, ঠিক নিউটনের ল, অন্যান্য সায়েন্সের সব চলে আসবে। এই যে নিউটনের ইজিক্যাল টু এমসি স্কোয়ার কোথা থেকে এলো? প্রত্যেকটা বস্তুর মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যে অন্তর্নিহিত শক্তি আছে। এই সম্বন্ধে আলোচনা সময় নেই এখন, যদি সেরকম বুদ্ধিমান ব্যক্তি হয় সেই কোয়ালিটির আলোচনা হতে পারবে বিজ্ঞানভিত্তিক। কিন্তু প্রত্যেকটার ভেতরে একটা চেতন শক্তি আছে। বৈজ্ঞানিকরা বলছেন যে যখন একটা অ্যাটমকে গরম করা হয়, হিট দেওয়া হয়, কোনো একটা মেটালকে বাইরে থেকে যখন হিট দেওয়া হয়, ছোটোবেলা স্কুলে তো অন্তত করেছে, বেশি পড়াশোনার দরকার নেই, ছোটোবেলা স্কুলে যা পড়েছে, বোরাক্স বিট, যে অ্যালুমিনিয়াম লুফ ওটা দেয় মেটালগুলোকে নিয়ে গরম করতো, সোডিয়ামের দেখা যায় একটা সাদা আলো, ম্যাগনেসিয়ামের একটা অন্যরকম আলো, আলো বেরোয় তো গরম করলে, এটার কারণটা কি? সেখানে বলছেন সায়েন্টিস্ট নিলস বোর, সায়েন্টিস্ট নিলস বোর, তিনি ছিলেন একাধারে ফুটবল প্লেয়ার, মানে ওয়ার্ল্ড কাপের একাধারে ছিলেন সায়েন্টিস্ট নিলস বোর, তিনি অ্যাটমিক স্পেকট্রার ওপর রিসার্চ করেছিলেন, অ্যাটমিক স্পেকট্রা। তিনি বলছেন
যখন কোনো মেটালকে হিট করা হয় সেখানের যে অ্যাটমগুলো আছে এগুলো এজিটেটেড হয়, গরম হয়ে যায়, বাইরে থেকে এনার্জি সাপ্লাই করা হচ্ছে, তখন তার যে ভেতরে যে নিউক্লিয়ার স্ট্রাকচারের ভেতরে যে যে গঠনগুলো আছে বাইরে ইলেকট্রনগুলো এগুলো সব এনার্জি বাইরে থেকে পেয়ে এগুলো হায়ার অরবিটে জাম্প করে। বোঝা গেল কী বলে? যারা কেমিস্ট্রি পড়েছেন, ফিজিক্স পড়েছেন, তারা কিছু বুঝবেন। বলছেন ওরা বাইরে থেকে হিট এনার্জি দেওয়ার ফলে সেই মেটালের যে এগুলো ইলেকট্রনগুলো অরবিটে যে ঘুরছে সেগুলো এনার্জি নিয়ে হায়ার অরবিটে জাম্প করে, উত্তেজিত হয়ে পড়ে, এবং তারপর তারা যখন ঠান্ডা হয় তখন সেখান থেকে নর্মাল নিজের অরবিটে ফিরে আসার জন্য যে আস্তে আস্তে ফিরে আসে সেই সময় একটা রে এমিট করে। এবার বৈজ্ঞানিকরা বলছেন কোন ইলেকট্রন কেন এই অরবিট ছেড়ে ওই অরবিটে যাচ্ছে, এই ইলেকট্রনটা কেন জাম্প করে ওই অরবিটে যাচ্ছে, তার কোনো নির্দিষ্ট নিয়ম নাই। বৈজ্ঞানিকরা নিজে অবাক হয়ে গেছে, বলে আশ্চর্য, এটা যদি একটা মেটেরিয়াল ব্যাপার হয় তাহলে কেন এই ইলেকট্রনটা ওখানে জাম্প করলো, এই ইলেকট্রনটা ওখানে জাম্প করছে, নিশ্চয়ই ইলেকট্রনের মধ্যে একটা ফ্রি উইল আছে, তাহলে তারা যদি একই হয় তাহলে এই যা করবে ও তাই করবে, একই রকম হচ্ছে না, এই ইলেকট্রন অন্য অরবিটে যাচ্ছে ইচ্ছা মতো, ওইটা ওই অরবিটে যাচ্ছে। তো বৈজ্ঞানিকরা বলছেন আমরা 100% শিওর যে এদের মধ্যে একটা ফ্রি উইল আছে, আর ফ্রি উইল থাকার অর্থ হলো যে কোনো কমন সেন্স থাকবে, তার মানে তার মধ্যে শক্তি আছে, প্রাণ, যেটা আমাদের শাস্ত্রে বলে সেটি প্রমাণ হলো যা দেবী সর্বভূতে শক্তি রূপেণ সংস্থিত। আর এই শক্তিটা নিরাধারভাবে অর্থাৎ শূন্যে থাকতে পারে না, শক্তি সমস্ত সময় এটা আধারকে কেন্দ্র করে থাকে, বুঝে গেল? অর্থাৎ এই যে শক্তিটা কার শক্তি, এই বিচারটা লোকে করে না, মূর্খের দল, এই শক্তিটা কার, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি। তা নাহলে তো এই যে যা দেবী সর্বভূতে এখানেই বলে দিত তিনি ঈশ্বর, এটা তো বলেন না, সেই দেবী যিনি সর্বভূতে শক্তি রূপেণ সংস্থিতা এইটুকু বলেছে। তো এর মানেটা তোমরা কি বুঝে নিলে, কিছুই বুঝতে পারলো না, মাথায় কি ঢুকলোই না? আমি এবার সাধুসঙ্গের দ্বারা আপনার কি কি লাভ হতে পারে, সাধুসঙ্গ নির্ণয়, সাধুসঙ্গের যে সঙ্গ কাকে বলে এর কিছু ব্যাখ্যা করলাম, যদি অনেক ব্যাখ্যা করা উচিত ছিল, আর কপিলজি মহারাজ যে কথা বলছেন তার একটু ব্যাখ্যা করে বিভিন্ন ডেফিনেশন বিভিন্ন উদাহরণের মাধ্যমে যেটুকু সময় আমার আয়ু রয়েছে, অর্থাৎ শেষ সময় না হয় ততক্ষণ পর্যন্ত আলোচনা করার ইচ্ছা রইল। সেখানে বলছেন কপিলজি মহারাজ বলছেন মা, এই জগতে যত বস্তু বা ব্যক্তি আছে যার যার সঙ্গ তুমি করেছো বা যে কোনো ব্যক্তি করবে তাদের সব বন্ধনই হবে। কেন, এটা জগৎ হচ্ছে বন্ধনের জগৎ, এখানে দুর্গাদেবী তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দুর্গাদেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি হরিভিমুখ ব্যক্তি যত আছে, ভগবান বলছেন হরিভিমুখ আমার বিমুখ যত আছে তাদেরকে এই জগতে ফেলো, ফেলে ট্রিটমেন্ট করো, তাদের কষ্ট দাও, সুখ দাও, দিয়ে একবারে মানে আগুনে পোড়াওয়ার মতো কষ্ট দাও, তারা যেন কোনো সময় নির্বেদ হয়, নির্বেদ মানে দুধ তার নিকুচি করে যে বিষয় আর লাগবে না আমার বিষয় তাহলে ঘৃণা করে তারা এখন এবার ভগবানের শরণাপন্ন হয়, এই জন্য তাদের সুখ এবং দুঃখ দুটো দেওয়া হচ্ছে। যদি আমি জানি আপনাদের সবার মধ্যে কোনো টেন্ডেন্সি আছে, কালকেও এটা উল্লেখ করেছেন ব্যাখ্যা করার সময় করে, পাপ বা পুণ্য এ দুটোর একটা আপনার যে কোনো একটা করবার ইচ্ছা আছে, বা কেউ কেউ মিশ্র করেন, কিছু সময় পাপ করেন কিছু সময় পুণ্য করেন, কিন্তু কান খুলে শুনে রাখুন পাপ এবং পুণ্য দুটোই বন্ধনের কারণ, এবং পাপের থেকে পুণ্য কর্মটা আরও বেশি বন্ধনের কারণ। বলি বলে কি, আমরা তো কোনোদিন শুনিনি বাপের চাপে, আমরা যে পুণ্য করলে ভালো, আর পুণ্য করলে ভালো কিন্তু বিচার তো কেউ করেনি, বিচার করেছে কোন ব্যক্তিটার কী পড়াশোনা করেছে বলুন, কোন ব্রাঞ্চে পড়াশোনা করেছে, যদি সব লাগে ফিজিক্স নিয়ে পড়ে তাই নিয়ে আলোচনা করি, অঙ্ক নিয়ে আলোচনা করে সেটি বলুন, কী নিয়ে পড়বেন, সব দিক দিয়ে আলোচনা করলে ভগবানের আসতে হবে, ভগবানের বিচারই আসতে হবে। সেই জন্য সেখানে বলা হচ্ছে যে কী বলছিলাম একটু আগে আলোচনা প্রসঙ্গে, হ্যাঁ, এবার প্রশ্ন হলো পাপ এবং পুণ্য, পাপের থেকে পুণ্যটা আরও বেশি আপনার মিজারেবল অবস্থা আপনাকে নিয়ে যাবে, বলি তো আমি কোনো শুনিনি, শোনেননি, তাহলে গীতা থেকে শুনে রাখুন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশান্তি, অর্থাৎ তোমার যে পুণ্যটা এটা যখন তুমি যাবে
পুণ্যটা লাভ করার পরে তোমাকে উঁচু জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে পৃথিবী লোক, ভূলোক। এটাকে বলা এই আনন্দ পরে করবে বাড়ি গিয়ে, ভূলোক এটাকে বলা ভূলোক। এটাকে বলো মায়া জগৎ, দেবী লোক, দেবী মহেশ ধামসু তেত, হ্যাঁ দেবী দেবী মহেশ ধাম, হ্যাঁ তারপরে এইবার আস্তে 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 ওপরে সব ধামগুলো সাজানো আছে। বোঝা গেল কি বলল? সেখানে কি কি কিরকম কিরকম, এটা হচ্ছে ভূলো। তারপর ভূর ভুব স্বর মহ জন তপ সত্য, বোঝা গেল না? ওপরে সাতটা লোক, নিচে সাতটা লোক আছে, মধ্যিখানে পৃথিবী। মহ জন তপ সত্য, এই যে লোকগুলো যে আছে এটা হচ্ছে ভূ ভূলোক। এটাকে বলে দেবীধাম, এটাকে বলে দেবীধাম। ভূর ভুব, ভুব যে অন্তরিক্ষ, ভূর ভুব স্ব স্বর্লোক স্বর্গ, ভূর ভুব স্ব, হ্যাঁ ভূর ভুব স্ব মহ জন তপ সত্য, সাতটা লোক ওপরে। যেরকম যেরকম কর্ম করবে, ভালো কর্ম করলে আস্তে আস্তে তোমাকে আপগ্রেড করা হবে। আপগ্রেড মানে ওপরে চলে যাবে, নিচের থেকে আস্তে আস্তে তোমাকে প্রমোশন দেওয়া হবে। প্রমোশন পেতে পেতে লাস্টে গেলে ব্রহ্মার ওখানে সত্যলোক, কিন্তু সত্যলোকে গিয়েও সত্যলোক থেকে আবার পড়ে যাবে। কেন? ভগবান বলছেন যে ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ পর্যন্ত সমস্ত পুনরাবর্তনে, সমস্ত পুনরাবর্তনে অর্জুন, সমস্ত ভগবান অর্জুনকে বলছেন আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন হা অর্জুন। হে অর্জুন, ব্রহ্মা থেকে লেকে কীটপতঙ্গ পর্যন্ত সবাই পুনরাবার সাইক্লিক অর্ডারে চলছে সব। পুনরপি জননাম, পুনরপি মননাম, পুনরপি মাতৃ যঠরে স্বনাম, তাই তো শঙ্করাচার্য বলেছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। এটা চলবে, এর বাইরে কাউর ক্ষমতা নেই। যাবে যে কর্ম করবে তার ফল ভোগ করতেই হবে, কোনো বাবা নেই সেটাকে উদ্ধার করবে, কেউ নেই। একদম একমাত্র বৈষ্ণব গুরু আছে, তার কাছে এলে তোমার পূর্বের যত কর্মফল আছে সব পুড়িয়ে ছাই করে দেবে। একমাত্র বৈষ্ণব গুরু, গুরু তো গুরু মানেই বৈষ্ণব, আমার কথাটাই সাইন্টিফিক হলো না। অর্থাৎ ভক্তিমোহন ঠাকুর বলছেন যিনি বৈষ্ণব তিনি গুরু, যিনি গুরু তিনি বৈষ্ণব, বৈষ্ণব অথচ গুরু নয়, গুরু অথচ বৈষ্ণব নয়, সেটা হতে পারে না। জগতের কাউকে তান্ত্রিক মতে আরাধনা করছে ওকে গুরু মনে বলে, ওরমই লাভ করবে, কিছু লাভ হবে না। যিনি গুরু তিনি বৈষ্ণব, যিনি বৈষ্ণব তিনি গুরু। ভক্তিমোহন ঠাকুর ব্যাখ্যা করছেন যিনি বৈষ্ণবকে অবৈষ্ণব ভাববেন, সাধুকে অসাধু ভাববেন, যিনি সাধুকে অসাধু ভেবে নিলেন বুঝতে পারলেন না তার যেমন বিরাট অপরাধ হলো, অসাধুকে সাধু ভেবে নিলেন সেটাও বিরাট অপরাধ। বোঝা গেল কি বললাম? যিনি সাধুকে অসাধু ভেবে নিলেন তিনি বিরাট অপরাধ করলেন, যিনি অসাধুকে সাধু ভেবে নিলেন তিনিও বিরাট বিপদগ্রস্ত হলেন। তাহলে সাধু আগে চিনতে হবে। তাহলে আমাকে যারা প্রশ্ন করে মারা সাধু চিনব কি করে, আমি তাদের প্রথম উত্তর দিয়ে থাকি, তুমি যদি সাধু চিনতে চাও তাহলে প্রথম তোমাকে সাধু হওয়ার চেষ্টা করতে হবে। ওরা অবাক হয়ে যায়, না তুমি যদি সাধু চিনতে যাও, কে সাধু, কে তোমাকে ধোকা দিচ্ছে, কে বাস্তব পথে সন্ধান দিচ্ছে, তাহলে তোমাকে নিজেকে সাধু হতে হবে। তাহলে তুমি শাস্ত্র পড়ে কিছু বিচার জেনে কিছুটা উপলব্ধি করবে, বাকি পারবে না। যেমন জহরি জহর চেনে, একটা জহরির কাছে নকল হীরে নিয়ে গেলে এতগুলো, তার মধ্যে দুটো আসল হীরে আছে, জহরি ঠিক খুঁজে খুঁজে বার করে এই দুটো দুটো হচ্ছে আসল, বাকিগুলো ফেলে দাও কাঁচ। বলে কি বলে হ্যাঁ এগুলো সব কাঁচ। তাহলে জহরি তার ক্ষমতা হয়েছে ওটা দেখে ঠিক বুঝে নিল, ওই দুটোই অ্যাকচুয়াল জহর আছে, জহরি বুঝে নিল ওই দুটোর দুটোই একমাত্র হীরে আছে বাকিগুলো সব নকল, জহরি জহর চেনে। সেরকম একজন বাস্তব সাধু সাধুকে চিনতে পারেন। সেই জন্য সাধু চেনবার জন্য আপনারা কোনো রকমভাবেই পারবেন না, যে কোনো ব্যক্তি ধোকা দিয়ে আপনাকে সাধুত্ব প্রমাণ করে দেবে আপনার সামনে, কিন্তু আপনাকে নিজে সাধু হওয়ার চেষ্টা করতে হবে, হলে আপনি জানতে পারেন হ্যাঁ এইবার বুঝেছি ইনি হচ্ছেন সাধু। ইনি নিত্য জগতের ভগবানের আরাধনা করেন, অনিত্য জগতের যে বিষয়বস্তু নিয়ে ব্যস্ত রয়েছেন তাকে কখনোই সাধু বলা যায় না।
অনিত্য জগতের যে বিষয়বস্তু নিয়ে ব্যস্ত রয়েছেন তাকে কখনোই সাধু বলা যায় না। এ কথা আমি প্রারম্ভেই বলেছি, বলেছি না? যে নিত্য বস্তুটাকে ধরে রাখার চেষ্টা করছে সে সাধু। এবার দ্বিতীয় কথা হলো, আমাদের ব্যাখ্যা করে শোনান, পাপকর্মর থেকে পুণ্যকর্ম কেন অধিক বিপদে ফেলবে, এটা আমাদের ব্যাখ্যা করে বলতে হবে, নালে ছাড়ব না। পুণ্যকর্মের ফলেতে আপনাদের আপগ্রেড হবে, আপনারা প্রমোশন পাবেন। তারপরে গীতাতে ভগবান বলছেন ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, এটা একশোবার কথা, তাই তো? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কবু রাজা কবু পূজা, তাই তো? ব্রহ্মাণ্ড ভূমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সরল ভাষায় একটা কথা সমস্ত নিখিল শাস্ত্রের জিস্ট এসেন্স বার করেছেন, করে কৃষ্ণদাস সরলভাবে এই বোকালোকগুলোকে বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, বাকি সবাই পায় না। এই হলো আশ্চর্য বিষয়। এবার আমার প্রমাণ করবার দায়িত্ব রয়েছে কি করে পাপকর্মর ফলেতে যে কষ্ট হয় বন্ধন হয়, পুণ্যকর্ম করার ফলে আরও বেশি বন্ধন হয়, এটা আমাদের বুঝিয়ে দিন। আমি আপনার এখানে আলোচনা প্রসঙ্গে কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেব। সেখানে হচ্ছে কি, এই জড়জগতে দেখবেন পকেটমার আদি যারা খুন করেন, অনেক নোংরা কাজ করেন, তাদেরকে পুনঃপুন জেলে নিয়ে যাওয়া হয় না, পুনঃপুন জেলে নিয়ে যাওয়া, তাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। ওই জন্য ভালো ভালো জেলের জেলাররা, ভালো ভালো জেল, ভালো ভালো জেল, চণ্ডীগড়ে আমার প্রবচন হয় মাঝে মাঝে, চণ্ডীগড় বিভিন্ন জায়গায়, সমস্ত বাটিন্ডা দিল্লি বিভিন্ন জায়গায়, কোনো কোনো জায়গায় আমি দেখেছি সেখানে সেই জেলার সে সাধুকে ডেকে পাঠায় কোনো মঠ থেকে, সাধুকে ডেকে কী কারণ, সাধুরা জেলের মধ্যে যারা রয়েছে তাদেরকে হরিকথা শোনাবে। বাহ, ভালো তো। ইদানিংকালে 5-7 বছর আগে আমি একটা কথা কানে এলো, আমি কাগজ পড়ি না, হঠাৎ একজন বললেন, ট্রেনে আলোচনা করছেন, বল যে মুর্শিদাবাদের একটা জেলার সে এত ভালো ধার্মিক ব্যক্তি, সে কী করে, যত জেলা সশ্রম কারাদণ্ড, যাদের সশ্রম কারাদণ্ড তাদের পয়সাগুলোকে জমায়, জমিয়ে কী করে, যারা যখন জেল থেকে বেরোবে তাদেরকে আদর করে বলে আর কোনোদিন নোংরা কাজ করিস না, দেখলি তো এত কষ্ট হলো, এবার তোর নামে একটা অটো কিনে দিলাম, যা এবার এটা চালিয়ে খাবি আর নোংরা কাজ করবি না, কাউকে কিছু দোকান করে দিচ্ছে। আমি শুনো অবাক। আর তিনি সাধুকে ডাকেন, ডেকে বলেন জেলের এই যারা আছে তাদের একটু হরিকথা বলুন। আমি অবাক, বা ভালো কথা তো, সাধু সঙ্গ করিয়ে দেয়, কত বড় কথা, কত বড় কথা। অর্থাৎ তিনিও মানেন সাধুসঙ্গ ছাড়া বেরোবার, এদেরকে ভালো করার কোনো সরকারের কোনো নিয়ম আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি, যিনি একটা ক্রিমিনালকে বিশুদ্ধ বানাতে পারবেন। আমি আই ক্যান চ্যালেঞ্জ, এটা আপনারাও সাধারণ বুদ্ধিতে বুঝতে পারেন, যে কোনো আইনজীবী আছেন এখানে থাকতে পারেন, তারকে আমি চ্যালেঞ্জ করে বললাম, তোমার যদি ক্ষমতা থাকে তুমি সেই ক্রিমিনালটাকে পরিবর্তন করে দেখাও, তোমার ক্ষমতাও নাই, কিন্তু যদি পরিবর্তন হয়, আমরা শাস্ত্রের প্রমাণে দেখেছি কি, দস্যু রত্নাকর সে নারদজির সঙ্গেতে সাধু, যাদের সে প্রসঙ্গ আমি পরে আসছি। তাহলে আমাকে এখন প্রমাণ করার দায়িত্ব রয়েছে, যারা নোংরা কাজ করে পাপকর্ম করছেন তাদের এত কষ্ট হচ্ছে, ইলেকট্রিক চেয়ারে তাদেরকে মারছে, ইলেকট্রিক চেয়ারে বেদারক পেটাচ্ছে, বাক্যাণ্ড, তারপরেও ছেড়ে দিলে আবার পাটাকে ওপরে বেঁধেছে, মাথাটা ঝুলছে, ওই অবস্থা পেটাচ্ছে, বলে কি। মিস্টার চক্রবর্তী আছেন, তিনি একটা বিরাট র্যাঙ্কে আছেন, DIG, কিছুদিন আগে এসেছিলেন, হরিকথা শোনেন আমার, ভালো খুব ব্যক্তি, হরিনামও নিয়েছেন, কি বলে মহারাজ এত পানিশমেন্ট দেওয়া হয় তারপরেও এদের পরিবর্তন দেখা যায় না, কিন্তু কারুর কারুর দেখা যায় পাপকর্ম করার তো ইচ্ছা মানুষের স্বভাবত থাকে না, তাকে কে পাপকর্ম করায়। প্রথম কোশ্চেন, কেন মানুষ পাপকর্ম করে, সেই প্রশ্নটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে করেছেন। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অনিচ্ছন্নপি বার্ষেও বলাধিপ নিয়োজিত হবে, ইচ্ছা নাই তাদের পাপ করায়, কে যে করাচ্ছে ভেতরে,
তার উত্তরে পরে বলছেন কাম এষ ক্রোধ এষ রজ গুণ সমুদ্ভব মহাসন মহাপাতনা বিদ্ধিনাম এনম বৈরিনাম, এরাই তোমার শত্রু, তোমার যে সররিপু আছে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এগুলো যদ, হ্যাঁ এগুলো সব সররিপু যেগুলো আছে সবই তোমার শত্রু, বাইরে কোনো শত্রু নাই, শত্রুগুলো ভেতরে রয়েছে। এবার পাপকর্ম করার পরে তার যে শাস্তি দেওয়া হয়, এই শাস্তির ফলে কোনো কোনো সময় কোনো পাপীর হৃদয়েতে অত্যন্ত কষ্ট হয়, এত কষ্ট, একটা বাজে কাজ করে ফেললাম আর আমি বাজে কাজ করব না, তার অনেক সময় পরিবর্তন হতে পারে, হয়তো সে সাধু হলো না কিন্তু তার আর এত কষ্ট হলো জেলে গিয়ে আর আমি করব। কিন্তু পুণ্যকর্ম যারা করছেন তারা বুঝতে পারছেন না এই পুণ্যকর্মের ফলে তাদেরকে কী করে স্বর্গে পাঠাবে। এবার তার আলটিমেট রেজাল্ট কী, স্বর্গে গিয়ে যে যতটা পরিমাণে দান পুণ্য করেছে পুণ্যকর্ম করেছে তার একটা ডিপোজিট মানি আছে, বোঝা গেল? যেমন হোটেলে গেলে ডিপোজিট মানি কোনো কোনো হোটেলে অ্যাডভান্স দিতে হয়, আগে টাকা জমা দিতে হবে, হোটেল তাজ আদি ইন্টারন্যাশনাল হোটেল যেগুলো আছে ওখানে গিয়ে আগে একটা অ্যাডভান্স অ্যামাউন্ট কিছু দিতে হবে, তারপর তোমার ডেলি বেসিসে তারপর হিসাব পড়ে হবে। এবার প্রশ্ন হলো ওই যে তুমি যে ডিপোজিটটা নিয়ে পুণ্যের ডিপোজিটটা নিয়ে তুমি যে স্বর্গে গেলে সেখানে তোমাকে থাকতে দেওয়া হলো, স্বর্গটা তোমার জায়গা নয় কিন্তু তুমি পুণ্যকর্ম করার ফলে সেই কোয়ালিটিটা কিছুদিনের জন্য লাভ করলে, কিছুদিনের জন্য তো পাস পেয়েছো, পাস বলে পাস, কিছুদিনের জন্য পাস পেয়েছে সেখানে থাকলো, এখানে সুন্দর সুন্দর সুন্দরী অপ্সরা দেখছে, নৃত্য দেখছে, ভালো কোনো কষ্ট নেই, কিছু নেই। তারপর কিছুদিন পরে যখন পুণ্য যখন শেষ হয়ে গেল এক লাথি দিয়ে দেবো, যা পুণ্য শেষ হয়ে গেছে পর নিচে আবার ক্ষীণে পুণ্যে মত্তরকম বিজে আবার জড়জগতে পড়ে যাবে। এবার আমার প্রশ্ন হলো, আমি নিজে দেখেছি এরকম একটা অবস্থা, যদি পুণ্যকর্ম করে সুখভোগের একটা র্যালিশ, একটা সুখ করার একটা প্রবণতা তার মধ্যে চলে আস, বোঝা গেল কথা? যিনি সুখেতে বসবাস করছেন পুণ্য করে স্বর্গের সুখ লাভ করেছেন, জড়জগতে আসার পর সে খুব বড় একটা ধনীর ঘরে জন্মগ্রহণ করলেন, এসিতে থাকেন, এসি কারে যান, সব কিছু হলো, হলো তো। কিন্তু তিনি যদি আবার কোনো ক্রমে দরিদ্র হয়ে যান, হয়েছে তো অনেকে, হয়তো বিশাল ধনী ব্যক্তি চোখের সামনে দেখলাম দরিদ্র হয়ে গেল, ফকির কিচ্ছু নাই, হয়নি? শাস্ত্রে প্রমাণ আছেন রাজা হরিশ্চন্দ্র রন্তিদেব কত প্রমাণ চাই, সেই সময় ওদের কথাটা আলাদা। কিন্তু ও যে এই এসি গাড়িতে থাকার অভ্যস্ত হয়েছে, এসি কারে যাওয়ার অভ্যস্ত হয়েছে, এসি বাড়িতে নানা রকম সুখভোগ করেছে, এখন সে যখন একটা মিজারেবল কন্ডিশন, একটা কষ্টকর অবস্থায় পড়ল, তার কষ্টটা কিন্তু যে কষ্ট সহনশীলতা আছে যে গরিব তার থেকে অনেক বেশি, বোঝা গেল কী বললাম? ধনী ব্যক্তিতে যখন গরিব হয়ে যায়, ধনী ব্যক্তিটা যিনি সুখেতে মানুষ হয়েছেন তিনি যখন গরিব হয়ে যান তার যে কষ্টটা অনুভব হয় সেটা অনেক অনেক বেশি কষ্ট, যে অলরেডি কষ্ট ভোগ করেছেন দরিদ্রতা, পাপ করেছেন দরিদ্র জীবন, তার যে কষ্ট তার থেকে যে ওটা আরও বেশি, কারণ এ এবার কষ্ট পেল, পাওয়ার পর সে একটা সুযোগ লাভ করতে পারে, সে বললে এত কষ্ট পেলাম এবার আমি সাধুসঙ্গ করব, হরিভজন করব। কিন্তু যদি সুখ লাভ করেছেন ধনী, প্রায়শই দেখবেন সাধুগুলোকে অপেক্ষা উপেক্ষা করে, ভাগবতের অনেক প্রমাণ আছে, ভাগবত অনেক সুখদেব গোস্বামী নিজে বলছেন কস্মাদ ভজন্তি কবয়ো ধন দুর্মদান, কস্মাদ ভজন্তি কবয়ো ধন দুর্মদান, কেন ধনমদে যারা গর্বিত সেই সব ব্যক্তিগুলোকে কেন সাধুরা পায়ে তেল মেঘাতে যায়, যারা বাস্তব সাধু দেখবেন কোনোদিন কার পায়ে কোনো বাবার চরণে তেল মাখাবেন, ভগবান সব জিনিস নিয়ে আসবে, আসবে না? ভগবানের ভজন করে সব আসবে। এই জন্য সুখদেব কাছে বলছি কেন কি দরকার, ধনী ব্যক্তি তাদেরকে তেল মাখাতে যাচ্ছ, কি ঠেকা পড়েছে? অনেক শ্লোক আছে সুন্দর সুন্দর, এ সত্যাম খিতৌ কিম, হ্যাঁ যে ক্ষিতি অর্থাৎ আমার তো মাটি আছে, সত্যাম খিতৌ কিম কশিপু প্রয়াসই, তুমি বালিশের জন্য ব্যস্ত হচ্ছ কেন, মাটি তো আছে শুয়ে পড়ো। ভাগবতে বলছেন দ্বিতীয় স্কন্ধ সুন্দর, সত্যাম খিতৌ কিম, হ্যাঁ
सत्याम खितौ किम कशिपु प्रयासै बाहौ ससिद्धे उपबारहनै किम। तुम्हें क्या पासवालिसर जो व्यस्त हो तुम्हारे हाथ तो आजे बस पर सत्याम सत्याम जलौ किम पुरुधाम निपात्रान दिग्बल कला दिशति किम दुकुलई। तुम्हें कपड़े जो व्यस्त हो क्या मणि ऋषि जानो ना गाचर छालगुलो पड़े कि सुंदर जीवन जापन कर तुम्हें बोम्बे डाइंग कपड़ पड़ो तो से सुखी होते पार्बे किच्छू पार्बे ना क्या व्यस्त हो सुंदर भाव व्याख्या एगुलो सुनले पागल हो जाए लोके हमार मन तारा वास्तव हरिकथा श्रवण करे ना वास्तव हरिकथा जो श्रवण कर ते जीवन सम्पूर्ण परिवर्तन हार कथा सुनते हैं से जो से धनी व्यक्तिटा जो दरिद्र दशा लाभ कर तार जो पैथेटिक अवस्था ये चोखे देखा जाए से ओजे शुभकर्म कर शुभकर्मे ओजे पुण्यकर्म कर तार कष्ट एवं धनी व्यक्ति प्रायश साधु के उपेक्षा कर साधुर मर्यादा देना प्रायश धनी व्यक्ति साधु के उपेक्षा कर ओ जाने ना जे साधुटा तोर सामने दिए चले जा तोर थेके अनेक बेशी धनी छिलो सेटाके थुक्कार दिए चले एसेछे मूर्ख गाधा तुई मने करछिस निजेके धनी मने करछिस तोर थेके कत बेशी धन तार छिलो कत बेशी विद्या तार छिलो किन्तु से सेगुलोके उपेक्षा करे साधु हयेछे से भगवानेर भजन करे तुई ताके उपेक्षा करछिस एइजन्य एटा बारण करेछे सेखाने बला होच्छे एइ धनी व्यक्ति जेहेतु उपेक्षा करे तार हरिभजन करार अपरचुनिटी सूझ खूब कम हमार कथा बोझा गया जे पुण्यकर्म कर ओपरे गेछे जे सुख भोग करार सूझ पेयेछे तार पक्षे साधुसंग कराटा सुदुर्लभ दुर्लभ सुदुर्लभ बोल को आपत्ति पाए ना साधुसंग पाए ना क्यों एके तो अहंकार अहंकार आछे ताके साधुसंग करते दें एइजन्य कुंतीदेवी सुंदर भावे एखाने जानिएछेन जे साधुसंग छाड़ा के कोनो दिन भगवान तुम्हें उपलब्धि करते पारे ना। जन्मई सज्ज जन्म ऐश्वर्य जन्म ऐश्वर्य सुत सीभी रेध मान मदहपमान नैव अर्हति अविदातुम वै तमा किंचन गोचरम के बोले कुंती देवी। कुंती देवी जीवन कम कम बोलिए आगुने पुड़िए सब समय कुंती देवी के कुंती देवी के आगुने पुड़िए भगवान भलोबाशे बोले आगुने पुड़िए जेमन सोना के जेमन पुड़िए पुड़िए खाँटी करे कुंती देवी के एत पोड़ार पर तारपरे कुंती देवी भगवान के बोलछेन भगवान के बोलछेन आमाके बेशी करे दुख पाठाओ ये आबार कि कथा हाँ तो बापे जमे सुनी नाम पागलामो भगवान जी भगवान आमार जीवने बेशी करे दुख कष्ट दाओ बोली सी आबार कि केउ तो आमाके जेरकम प्रार्थना करेनी भाई दुख कष्ट दिले आमी भालो थाकबो तोमार कथा आमार मने थाकबे तोमार कथा आमार मने थाकबे सुख दिले मने थाकबे ना। तो कुंती देवी ये शब्दटा बोलेछिलेन जे जन्म ऐश्वर्य सुत सीबी रेद मान मदहपमान नैव अर्हति अविदातुम वै तमा किंचन गोचरम तुम अकिंचन भक्त जरा तुम्हें छाड़ा काउके चेने ना तुम्हें छाड़ा जरा काउके तुम्हें छाड़ा जरा किछुई बोझे ना सेरकम साधु ताराई तुम्हें उपलब्धि करते पारे जरा जन्म भालो कुले जन्म ऐश्वर्य श्रुत माने अनेक विद्वान आमी श्री देखते भालो एई अभिमानते जारा मत्त रयेछेन तारा कखनोई भगवान के लाभ करते पारेन ना तादेर एई अहंकारटाई तादेर भगवत दर्शने साधुसंग कराय करार क्षेत्रे बाधा स्वरूप हये दाड़ाय तादेर एई जे अभिमानटा तादेर साधुसंग करते देय ना साधुसंग करार पथे भगवत भजनेर पथे एटा एकटा बिराट अंतराय एटा बाधा हये दाड़ाय साधुसंग करते देय ना बोझा गेल कि बोल्लाम ताले प्रमाण हलो जे जिनी जिनी पापकर्म विस्तार करेछिलेन तार पापकर्म फले अनेक कष्ट लाभ होयेछे कोनो समय तार निर्वेद प्राप्त हबे होये बोलबेन आमी आर पापकर्म करब ना आर भालो लागे ना तार साधुसंग हठात हये गेल ओई जे जेमन जेलेर कथा बोल्लाम पापकर्मके जेले गेछे हठात साधु गिये सेखाने हरिकथा बोलल से शोनार पर माथाटा घुरे गेल आमार जीवने तो एरकम घटना घटेछिलो ठीक ताले आमी केन एई पथे चले एलाम निजे चोखे देखा इसो घटना एत अभिमानी किछुते ही भगवत भजन करबे ना भगवत भजन करबे ना कोनो साधु जदि डोनेशन नेवार जन्य कोनो समय जाए बोले देखुन
ডোনেশন কত লাগবে নিয়ে যান, আমার সময় দিতে পারবো না, সময় সময় নেবেন না। সাধু বলে আমি আপনার কাছে এসেছি কোনো ভিক্ষার জন্য তো নয়, আপনার মঙ্গলের জন্য আপনি ভগবানকে দেবেন, ভগবানের মঙ্গল হবে, কিন্তু আমার থেকেও তো আপনাকে কিছু নিতে হবে। সে বলছে না আমি সময় দিতে পারবো না, কত লাগবে? 1000 টাকা না 5000 টাকা, যা লাগবে নিয়ে যান, নিয়ে যান, আমার সময় নেই। সেই ব্যক্তি একটা বিরাট কোম্পানির মালিক ছিল, বিরাট কোম্পানি, বিরাট ফ্যাক্টরির মালিক ছিল। কালক্রমে তার ম্যানেজার তাকে শোষণ করে করে এমন একটা অবস্থায় এনেছে সর্বশান্ত হয়ে গেছে। সে জানতেই পারেনি সে পুরো কোম্পানিটা একটা খোকলা, খোকলা মানে এটা ফাঁকা হয়ে গেছে, ঝাঁঝরা, যেটাকে বাংলায় বলে ঝাঁঝরা, ঝাঁঝরা হয়ে গেছে। কত এরকম ফ্যাক্টরি দেখেছি, পুরো ডালাউস স্কোয়ারের মধ্যিখানে একটা ফ্লাওয়ার মিল তার মালিক ছিল, তার তার কোম্পানির। সেই ম্যানেজারটা এমনভাবে চুরি করেছে সে মালিক বুঝতেই পারেন, মালিক জানে বিশ্বাসী ব্যক্তি, এত এত 1000 টাকা মাইনে দিয়ে লাস্টে দেখা গেল কোম্পানির যা অবস্থা তাতে আমি কোম্পানি যদি না দিয়ে দিই আমি কোম্পানিকে বিক্রি করেও দেনা শোধ করতে পারবো না। সে ফকির হয়ে গেল চোখের সামনে দেখা। আমি যে ব্যক্তিটার কথা বলছি সেই ব্যক্তিটা একটা বড় বালিগঞ্জে কোনো একটা বিশাল ফ্যাক্টরির মালিক ছিল, পুরো ফ্যাক্টরিতে কত হাজার লোক কাজ করে। সেই সাধুদেরকে ঘৃণা করে না, বলে দেখুন আমি সময় দিতে পারবো না মহারাজ, আপনি যা ডোনেশন লাগবে নিয়ে যান, আমি আমি সময় দিতে। সেই ব্যক্তির ওই কথা শুনে এক বাস্তবিক সাধু দুঃখ পেয়েছিলেন। তিনি বলে আপনি যখন আমার কথা শুনতে রাজি নন, আপনার সময় নেই, আমারও সময় নেই আপনার কাছে কিছু চাইতে আসা, আমি আপনাকে কিছুই নেবো না, 5000 কেন, 1 পয়সাও আপনার কাছে নেবো না, যেহেতু আপনার থেকে আমার থেকে আপনি কিছু নেবেন না। কেন জগতের লোক সাধুরা উপকার করতে পারে কীভাবে? কেন সাধু যখন কিছু নিতে যাবে সাধুর কিছু তাকে নিতে হবে, বোঝা গেল? সঙ্গটা হবে কী করে? দাদাতি প্রতিজ্ঞাতি পৃচ্ছতি গুজ্জমাখ্যাতি ভুংতে ভোজয়তে সর্ববিধ প্রীতিলক্ষণম। ব্যাখ্যা করতে গেলে আমাকে দিনের পর দিন আপনার কাছে এই বিষয়ে কথা বলতে হবে, এক একটা পয়েন্ট, এই বিষয়টা নিয়ে 7 দিন 10 দিন 1 মাস কথা বলতে হবে, তাহলে আপনার ক্লিয়ার হবে। দদাতি প্রতিজ্ঞাতি, হ্যাঁ, পৃচ্ছতি গুজ্জমাখ্যাতি ভুংতে ভোজয়তে সর্ববিধ প্রীতিলক্ষণ চৈব সর্ববিধ প্রীতিলক্ষণ, বন্ধ করে রাখুন। 6 রকম প্রীতিলক্ষণ হয়, কাউকে কিছু দেওয়া, কাউ থেকে কিছু নেওয়া, প্রীতি ভালোবাসার সঙ্গে, কাউকে কিছু প্রশ্ন করা, কাউকে কোনো কথা বলা, কাউকে কিছু শোনা, দাদাতি প্রতিজ্ঞাতি কাউকে কিছু দেওয়া, প্রতি নেওয়া, দেওয়া দেওয়া নেওয়া, প্রশ্ন প্রশ্ন করা বা তার থেকে কিছু শোনা, হ্যাঁ, তাকে কিছু খাওয়ানো, তার থেকে কিছু নেওয়া, মানে সেও কিছু দিল প্রসাদ। এইভাবে 6 প্রকারের সাধুসঙ্গ হতে পারে, মানে বিনিময় হয়, প্রীতি বিনিময়, এর দ্বারা সাধুসঙ্গ। এর বিজ্ঞানভিত্তিক বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা করার আমার এখন সময় নেই। যে কথাটা আমি বলছিলাম, সেই ব্যক্তি বলছেন আমি সময় দিতে পারবো না, আমি আপনাকে কিছু ডোনেশন। সাধু বলে আপনার কোনো ডোনেশনের আমার দরকার নেই, আমি চললাম, আপনার যেদিন দরকার হবে আমাকে বলবেন, আমি এসছি ভগবানের মঙ্গলে, আপনার মঙ্গলের জন্য আপনার কিছু নিয়ে ভগবানের সেবায় লাগাব। পৌপাদের সময় এরকম হয়েছিল, কোনো বিদ্বেষী ব্যক্তি কী করেছিল, পৌপাদ ভিক্ষা পাঠিয়েছিল, হরিনাম বলবে, তাকে বোঝাবে, কোনো একটা বাড়িতে কোনো একটা বুড়িমা সে কেউ, হ্যাঁ ভিক্ষায় এসছে, খেটে খেতে পারো না, বলে কি যে উনুনে ছাই নিয়ে এসছে, নিয়ে এলো যা এই ভিক্ষা। সে দুঃখ পেয়ে চলে এসে বলছে ওই বাড়িতে গেছিলাম, এরকম একদম বুড়িমা, কিন্তু ভালোবাসা দূরের কথা, গালাগাল দিয়ে তবে ছাই দিতে গেল। পৌপাদ বলল যান ওই বাড়ি থেকে ছাই নিয়ে আসুন, ওই মায়ের কাছে ছাই নিয়ে আসুন, ওই ছাইটা নিয়ে আমি ভগবানের বাসন মাজব, তাতেও ওর মঙ্গল হবে। তাহলে গৌরী মঠের চিন্তাধারা কত গভীরে, আপনাদের এখানে প্রবেশ নাই। পৌপাদকে ছাই দিয়েছে, ছাইটাই আনতে হবে, ছাইটাই নিয়ে ভগবানের বাসন মাজব, তাতে ওর মঙ্গল হয়ে যাবে, যাও ছাই নিয়ে আসুন। যুক্ত বৈরাগ্যের অনেক কথা কালকে খালি উত্থাপন করেছি, ব্যাখ্যা কোথায় করলাম, করেছিলাম প্রাপঞ্চিকতায় আবুদিয়া খালি শ্লোকটা বলেছি, ব্যাখ্যা কোথায় করলাম। তাহলে এখানে অর্থ অর্থ হলো এই, সেই ব্যক্তি বলল এই কথা। তারপরে 12-15 বছর হয়ে গেছে, সেই সাধু আর সেখানে কোনোদিন পা মারান না। হঠাৎ একদিন
একটা জায়গা দিয়ে একটা সাধু যাচ্ছেন, সেই সাধুটা সেই ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছেন কলকাতার রাস্তায় বালিগঞ্জে, একটা দোকান থেকে একটা ব্যক্তি যাচ্ছে, ও সাধু বাবা, ও সাধু বাবা। সে বলছে কী ব্যাপার, কে ডাকে? পেছন ফুটে দেখে একটা দোকান থেকে, একটা মুদি দোকান, মুদি দোকান থেকে একটা ব্যক্তি ডাকছে। তিনি বলেন, আমাকে ডাকছেন কেন? বলে, আপনি আমাকে চিনতে পারছেন না? বলেন, না আমি চিনতে পারছি না আপনাকে। সেই আমি যিনি এসি কাম ঘরে আমি বসে থাকতাম, ডিরেক্টর আমার কোম্পানি ছিল, আপনাকে যে বলেছিলাম আপনার আপনাকে আমি সময় দিতে পারবো না, আপনি যা ডোনেশান নেবেন নিয়ে যান, সেই ব্যক্তি আমি, অমুক ব্যক্তি, নাম আমার এই। বলেন কি? বলে, হ্যাঁ আজকে আমি আপনার কাছে প্রচুর সময় দিতে পারবো, আপনি যত পারবেন আমাকে হরিকথা শোনান। তাহলে ভগবান দেখুন কিরাম করে, কখনো রাজা কখনো প্রজা, বিক্রি বানিয়ে দিল। এটা আকসার হচ্ছে, তথাপি লোকের মাথায় ঢুকছে না। এখন আমি দু চারটে উদাহরণের মাধ্যমে এই কথাগুলো বলবার চেষ্টা করি, অল্পের উপর সময় তো হয়ে এলো, যদিও দেরি করে শুরু হলে একটু দেরি করে শেষ হলেও কোনো আপত্তি নাই, কিছু বক্তব্য তো বলা উচিত, অনেক প্রমাণ আমি সাধু ভাগবত থেকে বলতে উদাহরণ দেওয়া উচিত আমার প্রচুর, কিন্তু সময়ই বাকু, প্রত্যেকটা শ্লোকে ব্যাখ্যা দরকার, নবম স্কন্ধে কীভাবে অম্বরীশ মহারাজের ওখান থেকে কীভাবে সঙ্গ, হ্যাঁ সেই সব জিনিসগুলো অনেক ব্যাখ্যা করা দরকার। এখানে আমি বলতে চাইছি যে সাধু সঙ্গেতে জীবের জীবনের সমস্ত বৃত্তিগুলো পরিবর্তন হয়ে যায়, একমাত্র সাধুসঙ্গ ছাড়া কাজ জীবনের কোনো পরিবর্তন সম্ভব হয় না, সাধুসঙ্গ দরকার। আমি যে বললাম সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এই কথাটা তো ঠিক বুঝতে পারলাম না, আমার এই সাধুসঙ্গের প্রণালী বিচার অল্প আমি বললাম, এর মধ্যে অনেক রহস্য রয়েছে, একটা একটা করে যদি আমি খুলতে থাকি বলে পাগল হয়ে যাবে লোকে, বলে কি এই শব্দটার মধ্যে এত কথা লুকিয়ে রয়েছে, মানে হ্যাঁ ওই জন্য গুরু দর্শন নিয়ে, গুরুদেবের দর্শন নিয়ে বিচার করতে হয়, প্রভুপাদের দর্শন নিয়ে, মানে কথাটা তো খুব সোজা, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সর্ব, হ্যাঁ তো সোজা কথা, এর মধ্যে কী কঠিন আছে? আমি, মহারাজ আপনি কিছু বুঝলেন না, লবমাত্র সাধুসঙ্গের কথার অর্থ হল এক সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ, বোঝা গেল না কথা, এক সেকেন্ড ডিভাইডেড বাই ইলেভেন, এক সেকেন্ডকে এগারো ভাগ করে যেটুকু সময় হয়, এক সেকেন্ড তাকে এগারো ভাগ করে যেটুকু সময় হয়, সেটুকু সময় যদি আপনার সাধুসঙ্গ হয়ে যায় তাহলে সর্বসিদ্ধি হয়। সে আবার কী করতে হয়? সর্বসিদ্ধি হবে? হ্যাঁ সর্বসিদ্ধি হবে। আচ্ছা সর্বসিদ্ধি কথাটার মানেটা ব্যাখ্যা করা উচিত, এই জড়জগতের লোকগুলো কী বোঝে সর্বসিদ্ধি মানে? এই জড়জগতের লোকগুলো যে শুনছে কথা তারা সর্বসিদ্ধি মানে কী বোঝায়? ভক্তিবিনোদ ঠাকুর বহুপাদ এই সর্বসিদ্ধির ব্যাখ্যা করেছেন যে সবচেয়ে দুর্লভ, সবচেয়ে সুদুর্লভ, সবচেয়ে সুদুর্লভ যে কৃষ্ণ প্রেম, অনন্ত ব্রহ্মাণ্ডে ব্রহ্মা শঙ্কর আদি পাগলের মতো কাঁদছেন, ভগবান আমাকে একটু দর্শন দাও, আমাকে একটু কৃপা করো, আমাকে একটু তোমার কৃপা দাও, করছেন তো? কালকে সম্বন্ধে আলোচনা করব, খুব সময় মতো আসতে হবে, অনেক বিজ্ঞান ভিত্তিক আলোচনা, কেন আমরা কৃষ্ণের ভজন করব, এই সম্বন্ধে কালকে আলোচনা করব। সেখানে বলা হচ্ছে এক সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ সময় যদি কাউ সাধুসঙ্গ হয় সেইটুকু সময় তার সর্বসিদ্ধি হবে। সর্বসিদ্ধি কথার মানে হলো যেটা সবচেয়ে সুদুর্লভ সে ভগবত প্রেম, সেটাও পেয়ে যাবে। প্রেম ধন বিনা ব্যর্থ দারিদ্র জীবন, দাস করি দেহ মরে বেতন প্রেম ধন, চৈতন্য মহাপ্রভু বলেছেন। এত সরল ভাষা কোনো লোক নিতে পারছে না, আমি মাথা চুলগুলো ছিঁড়ি, এত বড় সত্য কথাগুলো এই লোকগুলো এত বোকা, এত বড় সত্য কথাগুলো কেউ ধরতে পারছে না, নিচ্ছে না, আমি মাথার চুলগুলো ছিঁড়ি একা একা, এত বড় অ্যাবসলিউট ট্রুথ পরম সত্য কথা এগুলোকে নিতে চাইছেন, রুচি নাই, কত বড় দুর্ভাগা তারা, কত বড় তাদের কপাল খারাপ হয়েছে।
লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, অর্থাৎ ভগবত প্রেম পর্যন্ত প্রাপ্ত হতে পারে। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি জৈব ধর্ম থেকে, ভক্তিবিনোদ ঠাকুর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন। বারাণসীতে মণিকর্ণিকা ঘাটের সামনে সেখানে এক বিরাট মায়াবাদী, বিরাট মায়াবাদী বললাম কেন, মায়াবাদ জগতের সমস্ত পড়াশোনা তিনি করেছেন, বেদ বেদান্ত উপনিষদ সমস্ত তার পড়েছেন, এমনকি কুটিচক বহুদক হংস পরমহংস এই সব স্তরগুলোর মধ্যে দিয়ে তিনি গেছেন, গিয়ে চরম অবস্থা এখন, এখন তুমি ব্রহ্মেতে লীন হওয়ার জন্য ব্যস্ত, বোঝা গেল, তিনি নিজের ভজন কুটিরে বসে ভজন করছেন ব্রহ্মের আরাধনা, নির্বিশেষ ব্রহ্ম, ভগবানের হাত নেই, কান নেই, নাক নেই, চোখ নেই, কিছু দেখবে না ভগবান, আমি যা খুশি করব, এই হচ্ছে ভগবানের ব্যাখ্যা, তাই তো, কেউ থাকলে বিপদ, আমি যা খুশি করব, আমার দেখবে কেন, ভগবানকে কেন ইংরেজিতে বলা হয় অমনি প্রেজেন্ট, কেন বলা হলো অমনি প্রেজেন্ট, কেন বলা হলো, মলেচ্ছলা লিখেছেন, লিখেছেন তো ইংরেজি ভাষাটা আমরা তৈরি করিনি, ভগবান বলে অমনি প্রেজেন্ট, ভগবান সব জায়গায় আছে, অনুপরমাণুতে বিরাজমান, হেন কোনো জায়গা নেই যেখানে ভগবান নাই, এই আগে ভালো ছিল, হেন কোনো জায়গা নাই যেখানে ভগবান নাই, এখন প্রশ্ন হলো সে ভগবানকে নির্বিশেষ রূপে ভজনা করে, মায়াবাদ, ভগবানের রূপগুণ লীলা পরিকর কিছুই মানে না, ভজন করতে করতে হঠাৎ দেখছে নিজের এইটুকু ভজন কুটি ছোট্ট, ওরা খুব বৈরাগী, বিরাট বৈরাগী, হঠাৎ দেখছেন একজা বৈষ্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, এই আগ বাড়িয়ে দেওয়া কিছু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই পদটাকে গাইছেন, গান গাইছেন এরকম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈত, গান গাইতে গাইতে যাচ্ছে, কখনো কখনো প্রেমেতে তিনি পড়ে যাচ্ছেন, চলতে পারছেন না, করতাল নিয়ে গাইছেন আর চোখে জল পড়ছে নিরবর, আর শ্রীকৃষ্ণ চৈতন্য বলে গাইছেন, গঙ্গার দিক দিয়ে গঙ্গার পাড় দিয়ে চলে যাচ্ছেন, নিজের মনে কেউ নেই তার সঙ্গে, খালি কাঁদছেন আর শ্রীকৃষ্ণ চৈতন্য গান গাইছেন আর পঞ্চতত্ত্ব গাইতে গাইতে চলে যাচ্ছে। হঠাৎ ওই মায়াবাদী সাধু নিজের ভজনকুটির থেকে, আরে একটা সাধু দেখছি তিলকমালা অপূর্ব সুন্দর দেখতে, কি নির্মল চেহারা তার, দেখলেই পবিত্র হওয়া যায়, সে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গাই, চৈতন্যদেব তো এখানে আমার বারাণসীতে এসছিলেন, তারই ভজন করে, সে তো ঈশ্বর, আমাদের পূর্বে প্রকাশানন্দ সরস্বতী এরা মেনে নিয়েছিলেন, তোমার আকৃতি প্রকৃতি সমস্ত ঈশ্বর, তোমার কথা আমি কিছু মনে করব না, বলো। সেখানে দেখা গেল তিনি ওই বৈষ্ণবকে দর্শন করলেন, করে মনে করছেন আমি শীঘ্রই ওই বৈষ্ণবটার সঙ্গে এই সাধুটার সঙ্গে আলাপ করব। এই যে দেখছে প্রেমের অবস্থা, চোখে জল পড়ছে, আনন্দে নাচছেন, এ প্রেম প্রাপ্ত হয়েছে, শাস্ত্র তো সবই পড়া আছে, খালি মায়াবাদী, শাস্ত্র সব কিছু জানেন, শাস্ত্রে কী বলে জানে, কিন্তু মায়াবাদ তাকে মানতে হবে, তার গুরুদেব গুরুবর্গ বলে গেছেন, সে বলছেন এই যে অবস্থাটা সাধু দেখছি, তার সার্বমর্তাচার্য তিনি মায়াবাদী ছিলেন, তিনি যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথের সামনে পড়ে গেছিলেন, মুখে ফ্যান উঠছিল, সার্বভৌম মনে মনে বিচার করছেন আমার তো সব শাস্ত্র পড়া আছে, কিন্তু এটা দেখছি চরম অবস্থা, এটা সাধারণ অবস্থা নয়, যদিও তিনি মায়াবাদী, তার মন বলছে এটা সাধারণ অবস্থা নয়, এটা বিরাট অবস্থা, সেরকম তিনিও মনে করছেন এই যে প্রেমে বিগলিত হয়ে সে যাচ্ছে, এটা সাধারণ অবস্থা নয়, আমি তার সঙ্গে আলাপ করব, ভালো হবে, তার তালে আমার খুব ভালো হবে। তিনি আসন থেকে উঠলেন, আমি পরে একটু ভজন করবো, আগে যাই তার সঙ্গে, সঙ্গে সঙ্গে লজ্জায় পড়ে গেলেন, আরে এটা বারাণসী ক্ষেত্র, আমি মায়াবাদী সন্ন্যাসী, এত বড় র্যাঙ্কে আমি উঠেছি, এত বড় 10,000 শিষ্যের আচার্য, আমি যদি এখন এই সাধুটার সঙ্গে কথা বলতে যাই, কেউ যদি দেখে ফেলে, সে বলে ছি ছি লজ্জা করে না, সাধুর সঙ্গে কথা বলতে গেছো, বৈষ্ণবের সঙ্গে, তুমি না মায়াবাদী, আমাকে আমার লজ্জা করছে। তিনি আসনে বসে পড়লেন, বা না 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 যেতে পারবো না, যদি দেখে ফেলে কেউ, পরক্ষণে আবার আসন থেকে উঠলেন, না 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 যাওয়া উচিত, না গেলে হবে না, আবার লজ্জায় না 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 যাওয়া যাবে না, এইভাবে মনের মধ্যে তার কন্ট্রাডিকশন হচ্ছে, একবার বলছে যাবো, যাব না,
এই করতে করতে বেশ কিছু সময় হয়ে গেল। হতে হতে সাধুটায় কীর্তন করতে করতে বারাণসী যারা গেছেন তারা জানেন বারাণসী কত ছোট ছোট গলি আছে। বারাণসীর একটা গলিতে ছেড়ে দিলে কারোর ক্ষমতা নেই বেরিয়ে আসবে। সেই গলিতে সাধু ঢুকে গেছে কোন জায়গায়। পরে যখন একবার ফাইনাল ডিসিশন নিলেন, পরে যখন তিনি ফাইনাল ডিসিশন নিলেন না আমাকে এই সাধুর সঙ্গ করতেই হবে, সাধুর কাছে আমি যাবো, তখন বেরিয়ে দেখলেন ব্যাস সাধু কোথায় ঢুকে গেছে। আর সাধুটাকে খুঁজে পেলেন না কোন গলিতে ঢুকে গেছে। কিসে বড় আফসোস করলেন, মাথায় হাত দিয়ে বললেন হায় হায় আমি এর একটা সঙ্গ পেয়েছিলাম কিন্তু সুযোগ হলো কিন্তু তাকে কথা বলতে পারলাম না, বড় আফসোসের ব্যাপার। পরে দেখা গেল কিছুই আফসোসের ব্যাপার নয়, ওই যে সাধুটাকে খালি এক মুহূর্ত দেখেছিল, কি এক মুহূর্ত নয় চোখের পলকে, চোখের পলকে খালি সাধুটাকে দেখেছিল, তো সাধুটা যাচ্ছে কুটিয়াটা এইটুকু। পরবর্তীকালে দেখা গেল সে খোঁজ করতে করতে নবদ্বীপ ধামে চলে এসছে। নবদ্বীপ ধামে এসে গঙ্গার ঘাটে সবাইকে জিজ্ঞাসা করছে এখানে পরম বৈষ্ণব সাধু কোথায় থাকেন। তারা হয় বললেন আপনি গঙ্গায় স্নান করুন মহারাজ, আপনি কৃতার্থ কোথা থেকে এসছেন, বারাণসী। বলে আপনি কৃতার্থ, আপনি এই নদের নেমায় চৈতন্য মহাপ্রভুর জায়গায় এসছেন, গঙ্গায় স্নান করুন, করে ওপারে চলে যান, ওপারে গোদ্দুম ধামে সেখানে দেখবেন সেই সাধু সঙ্গ পাবেন। সেখানে পরমহংস বাবাজি মহারাজ আছে মাধবীলতা কুণ্ডে, জৈব ধর্মে আছে দেখবেন। সেখানে উনি গেলেন, গিয়ে দেখলেন পরমহংস বাবাজি মা চোখ বুঝে আনন্দে এক ভোরবেলার টাইম সাড়ে চারটে পাঁচটা, সেই সময় দেখছেন তিনি কুঞ্জভঙ্গের লীলা দর্শন করছেন। সেখানে গিয়ে সন্ন্যাসী দণ্ডবত হলেন সাষ্টাঙ্গ। যখন কিছু জ্ঞান এলো দেখলেন এক সন্ন্যাসী পড়ে রয়েছে মাটিতে। হায় হায় সন্ন্যাসী আপনি কেন মাটিতে পড়ে রয়েছেন, আপনি উঠুন, আপনি কত ওপরে আপনি সন্ন্যাসী, আমাকে আপনি দণ্ড বলে তাকে জড়িয়ে ধরলেন, তাকে কৃপা করলেন। ওই যে সন্ন্যাসীর অঙ্গস্পর্শ হলো তার মধ্যে দুটো কথা শুনলেন, সেই যে অত বড় মায়াবাদী সে আর জীবনেও আর বারাণসী যেতে পারলেন না, সেই চৈতন্য মহাপ্রভুর চরণে নিজের মস্তকটাকে বিক্রি করে দিয়ে আমি চৈতন্যের দাস বলে চিরকাল সেখানে রয়ে গেলেন। এত বড় বিদ্বান হলেন, বাস্তবিক বিদ্বান আজ হলেন, তার তো বেদ বেদান্ত পুরাণ পড়াই ছিল, এখন যখন বৈষ্ণব হলেন, যখন বৈষ্ণব হলেন তখন তার যা রূপ লাবণ্য, তার যা মহিমা সে বর্ণনার অতীত। সেই যখন সাধুত্ব লাভ করলো, সেই যখন বৈষ্ণব হয়ে গেল, সেই যে কত বড় অবস্থায় চলে গেল, সে যখন সন্ন্যাস ছিলই আগে তবে হরিনাম প্রাপ্ত হলো, প্রদ্যুম্ন মিশ্র চৈতন্য মহাপ্রভু পার্ষদ নৃসিংহবল্লীতে তার সঙ্গে দর্শন করতে নিয়ে গেলেন বাবাজি মহারাজ, জৈব ধর্ম আছে, তিনি কৃতকৃতার্থ হলেন। তাহলে মুহূর্ত অল্প সময় খালি সাধুটাকে দেখেছে, তার সঙ্গে কথা হয়নি, খালি অপ্রাকৃত শব্দ কানে শুনেছে, ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্যবাবু ওই শব্দটার কানে গেছে, ব্যাস। এবার আমি ভাগবত শাস্ত্র থেকে অনেক কথা বলা, হাজার হাজার কথা বলতে হবে কিন্তু হলো না, আমি খুব দুঃখিত কিছু বলতে পারলাম না। শাস্ত্র বলছেন অসদ্ভি সহ সঙ্গেস্তু ন কর্তব্য, অসদ্যের সঙ্গে কখনোই সঙ্গ করা উচিত নয়, যস্মাত সর্বার্থ হানি অধপাতশ্চ জায়তে। কি বলছেন, অসদ্ভি সহ অসদ্ভি সহ সঙ্গস্তু ন কর্তব্য, অসৎ ব্যক্তিদের সঙ্গে কখনোই সঙ্গ করা উচিত নয়, যস্মাত সর্বার্থ হানি অধপাতশ্চ জায়তে। এবার সাধু অসাধু কাকে বলে, চৈতন্য মহাপুর ব্যাখ্যায় স্ত্রী সঙ্গী যশির সঙ্গ আর কি কৃষ্ণা ভক্ত আর। এবার এটা যদি ব্যাখ্যা করতে যায় প্রচুর সময় লাগবে, দীর্ঘদিন ধরে ব্যাখ্যা করতে। যশির সঙ্গ কাকে বলে, স্ত্রী সঙ্গী, ওরা মনে করছে বলে স্ত্রী সঙ্গ মানে হচ্ছে আমাদের বলছি, তা নয়, এটা গৌড়ীয় দর্শনে এত উঁচু কথা এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। স্ত্রী সঙ্গী যশির সঙ্গ আর হচ্ছে কৃষ্ণা ভক্ত, কৃষ্ণের অভক্ত, এই দুটোকে যদি ব্রাঞ্চিং করে একটা একটা ব্যাখ্যা করতে হয় বিশাল ভলিউমস অফ বুক হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের ব্যাখ্যা। এক কথায় বলতে গেলে যারা জগতের সমস্ত বস্তুকে ভোগ্যবুদ্ধি করেন তারাই হচ্ছে যশির সঙ্গ, বোঝা গেল না? এক কথা আমি বললাম এই ব্যক্তি বুঝলো
দু একজন প্রবীণ বৈষ্ণব রয়েছে, ওরাই বুঝতে পারলো, বাকি লোক বুঝতে, যে বস্তুটার প্রতি আমার ভোগ্য বস্তি সেটা আমার পক্ষে যশির সঙ্গ হয়ে গেল, বুঝে গেল। জগতের সমস্ত বস্তুটা ভগবান শ্রীকৃষ্ণের সেবার উপকরণ, আইটেম, এটাকে বলে যুক্ত বৈরাগ্য। জগতের যত বস্তু আছে, যত ব্যক্তি আছে, সমস্তই ভগবান অন্যয় ব্যতিরিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবার উপকরণ ছাড়া অন্য কিছু নয়, তাই তো। এবার ভাগবত শাস্ত্র বলছেন কি বলছেন, অত বুদ্ধিমান কি করবেন, বুদ্ধিমান কি করবেন, অসৎসঙ্গ কখনোই করবেন না, সৎসঙ্গের জন্য ব্যস্ত হবেন। কেন ব্যস্ত হবেন, অত দুঃসঙ্গ উৎসৃজ্য, কি বলছেন ভাগবত, অত অত মানে এই নাশবান জগৎ, ভোগময় জগৎ আমায় সুখ দিতে পারবে না, এগুলো সব ব্যর্থ দিন, চলে যাবে আমার, মহাকাল আমাকে গ্রাস করবে। অত দুঃসঙ্গম উৎসৃজ্য, উৎসৃজ্য মানে একবারে দূরে ছুঁড়ে ফেলে দেব, উৎক্ষেপণম উৎসৃজ্য, উৎসৃজ্য মানে দূরে ছুঁড়ে ফেলে দেব। অত দুঃসঙ্গম দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, যারা বাস্তবিক বুদ্ধিমান তারা কি করবেন, অত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, কেন কেন সৎসঙ্গ করব, বলল সন্ত এব, সন্ত এব অস্য কি বলছেন, ছিন্নন্তি মনব্যাসঙ্গম উক্তিভি, এই সাধু কি করতে পারে, তার উক্তিভি, উক্তিভি মানে বহুবচন আছে তো, উক্তি এক বচন, উক্তিভি বহুবচন, অর্থাৎ এক কথা বলতে তার প্রবচনের দ্বারা, তার উপদেশের দ্বারা, তার হরিকথার দ্বারা সে এই বদ্ধজীবের হৃদয়ের যে গ্রন্থি বন্ধন সেটাকে কেটে উড়িয়ে দেবে, বুঝে গেল না কথা। অত দুঃসঙ্গ মৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, সজ্জিত বিধিলিঙ্গ অবশ্য সে সাধন করে, কেন সন্ত এব অস্য কস্য বদ্ধজীবস, কস্য কার বদ্ধজীবস, সন্ত এব অস্য ছিন্দন্তি মনব্যাসঙ্গম উক্তিভি, তার প্রবচনাদিভি, প্রবচনের দ্বারা বদ্ধজীবের হৃদয়ের যত বন্ধন অনায়াসে কেটে তাকে মুক্ত করে দিয়ে ভগবানের কাছে নিয়ে চলে যাবে, অনর্গল সে চোখে অশ্রুধারা ভগবানের প্রেম কৃতকৃতার্থ হবে। এই জগতে জন্মলাভের যে সর্বশ্রেষ্ঠ যে উদ্দেশ্য, এই শরীরটা তোমায় দেওয়া হয়েছে হরিভজন করবার জন্য, গুলতানি করবার জন্য, গুণ্ডাম করবার জন্য নয়, বিষয়ভোগ করবার জন্য নয়, এই শরীরটা দেওয়া হয়েছে হরিভজন করবার জন্য। শাস্ত্রে অনেক কথা আছে, আমি কোথায় বলতে পারলাম, কিছুই তো বলতে পারলাম না, সময় হলো না। বৈশিষ্ট্য মুনি কি বলছেন, আহার নিদ্রা ভয়ে মহিষ্ঞ সামান্য মে তৎ পশুভি নরানা জ্ঞান বিশেষ অধিক নরানাম জ্ঞানে হীনা পশুভি সমানা। বৈশিষ্ট্য মুনি বলছেন আহার নিদ্রা ভয়ে মৈথুন, এটা পশু এবং মানুষের মধ্যে কমন ফ্যাক্টর, দোজ অর আর দ্য কমন ফ্যাক্টর অ্যামং বিস্ট অ্যান্ড হিউম্যান বিং, মানুষ এবং পশুর মধ্যে দুটোর পার্থক্য কিছু নেই, একই প্রকারে করে, আহার নিদ্রা ভয় মৈথুন, আহার নিদ্রা ভয় মৈথুন চ সামান্য মে তৎ পশুভি নরানা নরানা জ্ঞান বিশেষ অধিক নরানাম জ্ঞানে হীনা পশুভি সমান, জ্ঞানী হলো মানুষকে পশুপক্ষীর থেকে আলাদা করে রেখেছে, তার বিচার বুদ্ধি আছে, পশুর বিচার ক্ষমতা নাই, পশু নিজের স্বভাব অনুযায়ী কাজ করে। তাহলে কি মানে হলো, মানেটা কী দাঁড়ালো, বৈশিষ্ট্য মনে বলতে যাচ্ছেন যার জীবনে জ্ঞান বলে তিনি অর্জন করেন নাই তা সে পশুর থেকেও অনেক নিচে, জ্ঞানেন হীনা পশুভি সমানা, সে পশুর সমান। আর আমাদের ব্যাখ্যা গৌড়ীয় লাইনে করতে গেলে পশুর থেকেও নিচে, আনুগত্যহীন জীবন যে সাধুসঙ্গ করে নাই, যার ইন্দ্রিয়গুলো নিজেকে পাগলের মতো থাকে বিভিন্ন জায়গায় ছুটিয়ে নিয়ে যাচ্ছে, ইন্দ্রিয়গুলোর তাড়নায় বিভিন্ন জায়গায় ছুটছে, সে কখনো নির্মল কর্ম করতে পারবে না, ভাবনা করতে পারবে, নির্মল ভাবনা সে করতে পারে না। সেই জন্য সেখানে পরিষ্কার বলছেন যে অজিতেন্দ্রিয় ব্যক্তি যিনি গুরুচরণে শরণাপত্তি লাভ করতে পারেননি, যে অজিতেন্দ্রিয় ব্যক্তি সেই ব্যক্তির জীবন পশুর থেকেও নিচে, কেন
পশু এতটা খারাপ কাজ করতে পারবে না, পশু কখনো এতটা খারাপ কাজ করতে পারে না, পশু এতটা খারাপ কাজ করতে পারে না। পশু কুকুরটা কামড়াতে যাচ্ছে অন্য কুকুরকে, কেন? ওর নিজের এলাকায় ঢুকেছে, ও খাবে এই জায়গায়, অন্য কোনো কারণও নয়। কিন্তু মানুষ কারণে অকারণে সবার থেকে শত্রুতা করছে। তাহলে কথাটা কী দাঁড়ালো? যখন মানুষের অধঃপতন হয় তখন সে পশুত্বকে ছাড়িয়ে গিয়ে আরও নিচে যেতে পারে। এটা কোনো গল্প কথা নয়, 100% প্রমাণ দিয়ে আমি কথা বলতে পারি। তাহলে কী কারণে সাধুসঙ্গ করতে হবে, কী কারণে? ওই যে কথা বলো, সন্ত এব স্বচ্ছিন্দন্তি মনব্যাসঙ্গম উক্তিভি, দু একটা উদাহরণ আমি দেবো, আর বেশি পারবো না। চৈতন্য মহাপ্রভু পর্বতমুনিকে দেখাচ্ছেন, পর্বতমুনিকে দেখাচ্ছেন এলাহাবাদের পথে ত্রিবেণীতে কোনো একটা ব্যাধ নিয়ে জীবনযাপন করত, পশু মেরে খেত। হঠাৎ একদিন নারদ মুনি সেই পথে যাচ্ছিলেন, সে রেগে গেল, তুমি কেন এই রাস্তায় এলে? বলে, কেন, আমি কী অন্যায় করলাম? ওই আমার মারছিলাম পশুটাকে, সে তোমাকে দেখে পালালো। ও, তাহলে রাস্তায় যতগুলো পশু দেখেছি তুমি মেরেছ? হ্যাঁ, আমি মেরেছি। ওই শুয়ারটাকে মেরেছো, হরুণটা ছটফট করছে, তুমি মেরেছ? হ্যাঁ, আমি তো মেরেছি। তোমার কাছে একটা দান চাই। বলে, কী চাও বলো? হরিণের চামড়া, বাঘের চামড়া, যা চাইবে ওই জানে সাধুরা এসব নেয়। বললো, আমি কিচ্ছু চাই না, একটা দান চাই। বলে, কী দান? যখন কোনো পশুকে মারবে তখন পুরোপুরি মেরে ফেলবে, এমনভাবে মারবে না যে ছোট পশুটা ছটফট করে, এরম করবে না। দিয়ে আবার কী দান বললে? এতে তোমার কী লাভ হলো? বলে, পশুটাকে যখন মারবে ভালোভাবে মারবে, যদি মারো ভালো করে মারবে, অর্ধেক মারবে না, তাতে পশুটা ছটফট করে। বলে, আমার বাবা শিখিয়েছে পশুটা এখন ছটফট করে আনন্দ হয়, কত সুন্দর স্বীকার করলাম আমি। বলে, তাহলে যতগুলো পশু তুমি মেরেছো আজ পর্যন্ত, সব পশুকে যত কষ্ট দিয়েছো, তোমাকেও কিন্তু সে কর্মফল ভোগ করতে হবে। মানে, বলে, তোমাকেও এই পশুগুলো পরের জন্মে মানুষও তোমাকে আবার মারবে, তাই নাকি? বলে, হ্যাঁ, জগতে এটি নিয়ম। যত মাছ মাংস খাচ্ছ, যা খাচ্ছ, মনু আমাদের আদি মানব, মনু ব্যাখ্যা করেছে মাংস খাদতি, যে আমাকে খাচ্ছে অহম অপি, আমিও তাকে খাব, মাংস কথাটার ব্যাখ্যা করেছে মনু। আমার মাংস যে খাচ্ছে তাকেও আমি খাবো। মাছগুলো বলছে, যেখানে এখানে বিধবার সংখ্যা বেশি বাংলাতে, যেখানে জ্যান্ত মাছগুলোকে মেরে মেরে খায়, মায়েরা রান্না করে, এখানে বিধবার সংখ্যা সবচেয়ে বেশি, একটা পরিসংখ্যান করা হয়েছে বিদেশে এবং এখানে, যারা জীবন্ত প্রাণীকে মারে সেখানে বিধবার সংখ্যা সবচেয়ে বেশি, জীবন্ত মাছি মাঠে। এটা গল্প কথা নয়, মুনি বলেছেন। তাহলে মাংস কথার ব্যাখ্যা হলো। এবার প্রশ্ন হলো, নারদজি যখন বললে এই পাপ কিন্তু তোমাকে ভোগ করতে হবে, সমস্ত কিন্তু তোমাকে মারবে এভাবে, তাহলে আমাকে বাঁচাও সাধু বাবা, কেন ও তো অপরাধ করেনি, পাপ করেছে। তো নারদজিকে দশা দেখার সঙ্গে সঙ্গে তার পবিত্র হয়ে গেল। বলে, তাহলে আমি যা বলবো মানবে তো? বলে, হ্যাঁ, তাহলে এক্ষুনি তীর্ধনু ভাঙো। তীর্ধনু ভাঙলে খাবো কি? তীর্ধনু দিয়ে তো আমি খাই, ওটা মারি মাংসগুলো খাই, চামড়াগুলো বাজারে আমি তোমার কিচ্ছু করতে, খাবার আমি পাঠাবো তোমাকে, আমি তোমাকে খাবার পাঠাবো, কত খাওয়া যায়? তুমি সত্যি কথা বলছো? বলে, হ্যাঁ, আমি খাবার তোমাকে পাঠাবো, তুমি তীর্ধনু ভাঙো। ভেঙে তোমার আকে আছে? বলে, আমার স্ত্রী আছে, কেউ নেই, ছেলে পেলে নেই, স্ত্রী আছে, শিগগিরি নদীতে গিয়ে চান করে এলাহাবাদে, এটা এলাহাবাদেরই ঘটনা, চান করে আসো, আমি তোমাকে হরিনাম দেবো, ভগবানের নাম দেবো। সে তখন কী করলো? তাড়াতাড়ি করে তীর্ধনু ভেঙে স্নান করে চলে এলো, গলায় মালা দিল, তুলসীর মালা তিলক করলে। বলে, এইবার এইখানে একটা কুটিয়া বানাও, আর সামনে তুলসীর মঞ্চ করো, এই তুলসীকে পরিক্রমা করবে, তুলসীর জল দেবে, আদর করবে তুলসীকে, আর এখানে বসে বসে হরিনাম করবে। এই মহামন্ত্র করতে, হরিনাম করতে করতে তোমাদের সব লাভ হবে, খাওয়া দাওয়া, তুই হরিনাম করলে খাওয়া কী করে হবে? খাওয়া আমি পাঠিয়ে দেবো, দেখবে। এবার এই ব্যাধ বসে হরিনাম করতে আরম্ভ করলো, সব ছেড়ে দিল, সে এখন পরম বৈষ্ণব, তিলকমালা করে। আর গ্রামের লোক এত খাওয়া দিয়ে যায়, একবার নারদজি পর্বতমণি তার বন্ধুকে নিয়ে যাচ্ছেন, নারদজি বলছেন তোমাকে একটা বৈষ্ণব দর্শন করাবো চলো। পর্বতমণি দেখছেন দূর থেকে একজন ডুম করে দণ্ডবোধ করছে মাটিতে, কাপড় দিয়ে জমিটাকে ঝাড়ছে, ঝেড়ে দণ্ডবোধ করছে। পর্বতমণি ওটাকে বলে, ওইটি তোমার শিষ্য, তোমার শিষ্য তো কাপড় দিয়ে এরকম ঝাড়ছে কেন? বই, এ ছিল আগে ব্যাধ, সবাইকে মারত, দেখলে মেরে ফেলত,
ব্যাধ ছিল? বলে হ্যাঁ কষায় ব্যাধ ছিল। সে এখন ভূমিটাকে ঝাড়লো কেন? বলে কোনো পিঁপড়ে যদি থাকে ও চাপে মরে যাবে, ওই জন্য কাপড় দিয়ে ছেড়ে নিল, কোনো পিঁপড়ে যেন না মরে। দণ্ডবোধ করলো, কাকে? বললো আমাকে করলো, তোমাকেও করলো, চলো এবার তার মহিমা দেখাবো। দেব বললো, গুরুদেব আপনি এসছেন? বলে হ্যাঁ। এ কী গো, সব ভালো তো খাওয়া দাওয়ার পাচ্ছ? গুরুদেব এত খাওয়া পাই আর এত খাওয়া পাওয়াবেন না, আমি এখানে থাকি নদীর তীরে, এত খাওয়ায় কী হবে? যতটুকু দুজনের লাগে পাঠাবেন, বাকি আবার দান করতে হয়, নদীতে ফেলতে হয়। বলে যাক, যদি বেশি হয় নদীর মাছগুলো সব তো খাবে। এইরকমভাবে সাধুসঙ্গের মহিমা একটার পর একটা আমি বর্ণনা করে যাব। ভাগবতে আছে কীভাবে অন্ধ ধৃতরাষ্ট্র সে বিদুরের সঙ্গে কী করে তার অবস্থাটা ফিরল, তাই তো? এই জন্যই তো যুধিষ্ঠির মহারাজ বলেছেন ভগবদ্বিধা কি, হ্যাঁ ভগবতাহ তীর্থীভূতা স্বয়ং প্রভু, আপনার মতো এই যে সাধুগুণ স্বয়ং তীর্থ, তুমি আপনি আবার তীর্থেতে যান, এটা বা কী আপনার তীর্থে যাওয়া কী, আপনার কাছে আপনার চরণে সমস্ত তীর্থ। এ কথা লোকে বিশ্বাস করবে, বলে এসব গেজাগুড়ি কথা, গুরুচরণে সমস্ত পৃথিবীর তীর্থ বিরাজমান। সেই জন্য যুধিষ্ঠির মহারাজ এই আমাদের কাকে বিদুজি মহারাজকে বলছেন ভগবদ্বিধা ভগবতাহা তীর্থীভূতা স্বয়ং প্রভু, তীর্থী কুরবন্তি তীর্থানি শান্তস্তেন গদাভীতাহা, আপনার হৃদয়ে সাক্ষাৎ ভগবান বসে রয়েছেন, আপনি যেখানে যান সেই জায়গাটা তীর্থ হয়ে যায়, আপনি আবার তীর্থ করতে যান, এটা কেমন কথা? আপনি তীর্থ করতে যান এটা মানে কি? না আপনি তীর্থতে পৌঁছালে তীর্থটা পবিত্র হয়, তা আপনি তীর্থ করতে যান, বড় 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 আপনি লীলা করেন তো আশ্চর্য, আপনি তো নিজেই তীর্থ একটা, আপনার কাছে যে আসবে সেই পবিত্র হয়ে যাবে। এই হচ্ছে এত বড় কথা, অনেক কথা বলবার ছিল। আমি খুব দুঃখের সঙ্গে আজকে কথা শেষ করতে বাধ্য হচ্ছি, কেন কিছুই বলতে পারলাম না, আলোচনার বহুত কিছু ছিল। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বশ্রেষ্ঠ হয়, হ্যাঁ সাধুসঙ্গে কৃষ্ণনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, তাই তো? বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ হো বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি, বাঞ্ছা কল্পতরু সে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন গো বৈষ্ণবভ্যো নমঃ।